করব না, হ্যাঁ এক বছর পর আবার ফিরে এলাম আপনাদের আপনাদের সাথে কথা বলার জন্য। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং আজকের অনুষ্ঠানটা আয়োজন করার জন্য যারা যারা জড়িত ছিলেন সবাইকে আমাদের পক্ষ থেকে বিপুল করদারি দিয়ে অভিনন্দন জানাচ্ছি। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি প্রেজেন্টেশনে চলে যাই। হ্যাঁ আজকের এই আড্ডাটা হচ্ছে আমার 52তম ক্যারিয়ার আড্ডা। এর আগে 51টা হয়েছিল, এর আগেরটা হয়েছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তো এই ক্যারিয়ার আড্ডা নিয়ে একটা ডিসক্লেইমার দিচ্ছি, ডিসক্লেইমার দিয়েই শুরু করি। ক্যারিয়ার এবং জব এই দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। মানে জব হচ্ছে খুব একটা ন্যারো কনসেপ্ট, একটা চাকরি করলাম বেতন পেলাম এটাই হচ্ছে জব। আর ক্যারিয়ার হচ্ছে এমন একটা কিছু যেটা আমাদের হোল লাইফের সঙ্গে জড়িত। ক্যারিয়ার কিন্তু কোনো চাকরি না, ক্যারিয়ার হচ্ছে আমাদের লাইফ স্টাইল, আমাদের ফ্যামিলি, আমাদের সমাজ, সব কিছু মিলিয়ে হচ্ছে আমাদের ক্যারিয়ার। ক্যারিয়ারটা হচ্ছে একটা লং ডিস্টেন্স ওয়ে। তো আজকের এই আড্ডাটা নিয়ে দুটো কথা বলছি, একটা হচ্ছে ক্যারিয়ার নট জব। তাহলে ক্যারিয়ার মানে হচ্ছে জীবনকে সাজানো, আর ক্যারিয়ারিস্ট হওয়া হচ্ছে জীবনকে খুব বিরক্তিকর বানিয়ে দেওয়া। তো আজকের এই আড্ডায় আমরা ক্যারিয়ার নিয়ে কথা বলবো, জীবনকে কীভাবে সাজাবো সেটা নিয়ে কথা বলবো। পেছনে যাব, আজকের এই আড্ডাটা জীবনকে বিরক্তিকর বানানোর কোনো আড্ডা না, এটা হচ্ছে জীবনকে সাজানোর আড্ডা। পরের স্লাইড, পরেরটা। আমরা প্রথমেই এখানে যারা বসে আছে তারা সবাই আমি সহ একটা স্বপ্ন দেখব এবং স্বপ্ন দিয়েই আজকের এই স্বপ্নের যাত্রা শুরু করব। দেখা যাক এই পথ যদি না শেষ হয়। ততবারই ক্রাশ খাই, এই গানটা দেখে ক্রাশ না খেয়ে থাকাটা খুব কঠিন আর কি। তো যখনই আমরা এই গানটা দেখি তখন আমরা সবাই মোটামুটি স্বপ্ন দেখতে শুরু করি। যদি এমন হতো পেছনে সুচিত্রা সেনকে নিয়ে ঘুরে আসতে পারতাম একটু, অথবা যদি পেছনে বসে কেউ যদি বলতো, বলবো না, এই একটা কথার জন্য তো বেঁচে থাকা যায় না। তো এখন সমস্যা হলো এরকম যদি পেছনে কাউকে নিয়ে ঘুরতে চাই তাহলে সব যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে বাইক চালাতে জানতে হবে, আমি বাইক চালাতে পারি না। আরেকটা হচ্ছে উত্তম কুমার হতে হবে যদি পেছনে সুচিত্রা সেনকে নিয়ে ঘুরতে চাই, কিন্তু উত্তম কুমারও তো আমি না। বা যখন মেয়েরা যখন ভাবে যখন গানটা দেখে আর কি, তখন ভাবি উত্তম কুমার যদি আমাকে নিয়ে একটু। এই দৃশ্যটা হচ্ছে বাংলা সিনেমার সবচাইতে রোমান্টিক দৃশ্য এখনো পর্যন্ত দর্শক জড়িতে। তো এই মুভিটার নাম কি বলেন তো কেউ একজন, কেউ জানেন? সপ্তপদী। হ্যাঁ মুভিটার নাম হচ্ছে সপ্তপদী, রাইটার হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আর পরে মুভি তো করা হয় এটা। তো এই মুভিটার এই দৃশ্যটা একটা ইংলিশ সিনেমার অনুকরণে তৈরি করা। কেউ বলতে পারবেন কোন সিনেমা? কেউ হুবহু এই দৃশ্যটাই আছে, কপি করা দৃশ্য, পারবেন কেউ বলতে? রোমান হলিডে, রোমান হলিডে। তো এখন আমরা যারা ভাবছি এরকম কেউ যদি আমাদেরকে নিয়ে ঘুরে আসতো তাহলে কি হতো, ওই যে বললাম যদি উত্তম কুমারকে আপনাকে নিয়ে ঘুরে আসতে হয় তাহলে আপনাকে কি হতে হবে? সুচিত্রা সেন। আর যদি আমি সুচিত্রাকে নিয়ে ঘুরতে চাই আমার কি হতে হবে? উত্তম কুমার হতে হবে। কিন্তু সমস্যা হলো উত্তম কুমার হতে চাই কিন্তু উত্তম কুমার হওয়ার জন্য যে পরিশ্রমটা করা দরকার, যে ডেডিকেশনটা দেওয়া দরকার এবং যেরকম স্কিলড হওয়া দরকার, ওই পরিমাণ পরিশ্রম করতে কেউ রাজি না। এখন আপনারা বলতে পারেন যে উত্তম কুমার তো উত্তম কুমারই, উত্তম কুমার হওয়া কি সম্ভব নাকি আমাদের পক্ষে, বা সুচিত্রা সেনের হওয়া কি সম্ভব নাকি? তাদেরকে বলছে, সুচিত্রা যখন প্রথম মুভি করতে আসেন, আপনারা তো জানেন কোথায় উনার বাড়ি হচ্ছে আমাদের বাংলাদেশে, জানেন না কোথায় বাড়ি? পাবনা, কাছে পাবনা নিয়ে। এখন তখন তার উচ্চারণে অনেক সমস্যা ছিল এবং তাকে বলা হয়েছিল যে তুমি উচ্চারণ করতে পারো না ঠিক মতো, তোমার দিয়ে মুভি করা সম্ভব না। তাকে পরিচালক বলেছিলেন তোমার দ্বারা মুভি করা সম্ভব না, তুমি উচ্চারণ ঠিক করে আসো। ওনাকে পরিচালক শরৎচন্দ্র করার পরামর্শ দিয়েছিলেন। এখন কথা হচ্ছে যাকে বলা হয়েছিল তোমার মুভি করার কোনো প্রতিভা নাই, উনি যদি মহানায়িকা হতে পারেন তবে আমরা কেন না, পারা যাবে? ইয়েস, তবে ওটার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে, প্রচণ্ড খাটতে হবে। একদিনে কোনো কিছু হয় না, ওভারনাইট সাকসেসফুল বলে কোনো কিছু নাই, জিরো থেকে হিরো বলে কোনো কিছু নাই, প্রত্যেকটা
সাফল্যের পেছনে প্রত্যেকটা প্রাপ্তির পেছনে অনেক প্রিপারেশন থাকে, অনেক বেশি ঘাম ছড়ানো থাকে। সেই ঘাম ছড়ানোর ইতিহাস আমরা কেউ জানি না, আমরা শুধু জানি ও এমন হয়েছে এমন হয়েছে এমন হয়েছে। হ্যাঁ, পরেরটা, আড্ডার সময় আমি কিছু থাম্বরুল ফলো করার চেষ্টা করি, আমি সেটা জানিয়ে দিই। একটা হচ্ছে, দয়া করে আপনাদের মোবাইল ফোনটা সাইলেন্ট করে দেন, আমারটাও সাইলেন্ট করা আছে। এরপর পাশের জনের সঙ্গে যখন গল্প করতে হয় তখন আমি যখন এদিকে তাকিয়ে থাকবো, দয়া করে আমাকে ফাঁকি দিয়ে কথা বলবেন। এরপর হচ্ছে, যখন ঘুম আসে, ঘুম তো আসতেই পারে, ঘুম আসলে ঘুমাতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ঘুমাতে ঘুমাতে পাশের জনের গায়ে হেলে পড়া যাবে না, কারণ তারও ঘুমানোর অধিকার আছে। আচ্ছা, মানে কাউকে ডিস্টার্ব করা যাবে না, প্রত্যেকের শান্তিতে ঘুমাতে দিতে হবে। এরপর হচ্ছে, যখন প্রশ্ন করতে বলবো তখন প্রশ্ন করবেন, আর কোনো নোট নেওয়ার দরকার নাই, কোনো কিছু নেওয়ার দরকার নাই, পুরোটা স্লাইড আমি ফেসবুকে শেয়ার করে দিব, ফেসবুক রিপ ফেসবুক, যাই হোক ফেসবুক আবার চলে আসবে আমরা আশা করছি, ফেসবুক ছাড়া মানুষ বাঁচে কি থাকে। তো ফেসবুকে শেয়ার করে দিব পুরো আলোচনাটা, কোনো নোট টোট নেওয়ার দরকার নেই। আমার ফেসবুকের আইডিটা আমি লিখে দিয়েছি, সুশান্ত পাল দিয়ে সার্চ করলে হবে। হ্যাঁ, পরে কিছু, আমি প্রচুর মুভি দেখতে পছন্দ করি, আমার পছন্দের কিছু কথা, মুভির কিছু কথা শেয়ার করছে। এই কথাগুলো আমাকে গঠন করার জন্য, যদি আমি আদৌ গঠিত হয়ে থাকি, গঠন করার জন্য অনেক হেল্প করেছিল। মামা অলওয়েজ সেড, লাইফ ওয়াজ লাইক এ বক্স অফ চকলেটস, ইউ নেভার নো হোয়াট ইউ আর গোনা গেট। এটা কোথেকে নেয়া বলেন তো? ফরেস্ট গাম্প। আমাদের মধ্যে আমরা ফরেস্ট গাম্প দেখি নাই কারা কারা, হাত তুলি, দেখি নাই কারা কারা ফরেস্ট গাম্প এখনো? ও কেমন, ইটস এ ক্রাইম, এটা দেখা উচিত। আচ্ছা, হাত নামে, এটা না দেখাটা একটা ক্রাইম। হ্যাঁ, ফরেস্ট গাম্প আমার জন্য আমি দেখেছিলাম, বা আপনাদের জন্য আপনারা দেখবেন ফরেস্ট গাম্প। তো ফরেস্ট গাম্পে বলছে, মা সবসময় বলতেন আমাদের লাইফটা হচ্ছে একটা চকলেটের বক্সের মতন। আচ্ছা, পেছনের কথা শোনা যাচ্ছে? পেছনে যারা বসে আছেন শোনা যাচ্ছে কথা? ওকে, আমাদের লাইফটা হচ্ছে একটা চকলেটের বক্সের মতন। আমরা কখনোই জানি না আমরা কোন চকলেটটা পেতে যাচ্ছি। আমরা যখন একটা চকলেটের বক্স থেকে চকলেট পিক করি তখন কোন চকলেটটা আসবে আমরা কেউই জানি না। তো উনি বলছেন যে মামা, আমার মা বলতেন সবসময় যে লাইফটা হচ্ছে একটা চকলেটের বক্সের মতো, কোন চকলেটটা আমরা পাচ্ছি আমরা কখনোই জানি না। ঠিক একইভাবে আমাদের লাইফটা আমাদেরকে আসলে কোথায় নিয়ে ছেড়ে দেয়, আমাদের কোথায় গিয়ে শেষ হয়, বা আমরা কে কখন কোন অবস্থায় থাকি, এটা আগে থেকে কখনোই বলা যায় না। আমি আমার লাইফের স্টোরিটা শেয়ার করবো, এটা শেয়ার করলে আপনারা জানতে পারবেন। বিশের পেয়ালা হাতে নিয়ে প্রথম আমার যেটা মাথায় আসছিল, সত্যি কথাই বলি আপনাদেরকে, সেটা হচ্ছে এই বিষটা খেলে যদি আসলেই মারা যায় তখন কি হবে। এরপরে ভাবলাম, আরে গাধা, তুই তো মরতেই বিষ খাচ্ছিস নাকি, খেয়ে ফেলে। ভিতরটা বলতেছে মানে বিতৃষ্ণা সহকারে। তখন ভাবলাম, আচ্ছা এটা যদি খেয়ে মারা যায় তখন তো আমার আম্মা অনেক কান্নাকাটি করবে। এখন মৃত্যুবরণ করলে কান্নাকাটি করবে, এটা তো একটা ভদ্রতা, এটা স্বাভাবিক, করবে তো। আমি ভাবলাম, হ্যাঁ কান্নাকাটি করবে, প্রচুর কান্নাকাটি করবে আমার আম্মা। আমার আব্বাও দৌড়ে চলে আসবে কোর্ট থেকে, উনিও কান্নাকাটি শুরু করবে। আমার ছোট ভাই প্রথমে কিছুক্ষণ কনফিউজড থাকবে, এরপর সেও কান্নাকাটি করা শুরু করবে। এইসব বিষয়গুলো আমার চোখে ভেসে উঠলো, বিশেষ করে আমার এখন যতটুকু মনে আছে, আমার আমার মায়ের চেহারাটা যখন আমার মাথায় আসলো তখন খুব কষ্ট লাগলো, আমি জানি না কেন খুব কষ্ট লাগছে। তখন মনে হয়েছে এই যে আমার প্রাণটা, এই প্রাণটা তো আমার মায়ের দেয়া, যে জিনিসটা আমার মায়ের দেয়া সেটাকে আমি নিজের হাতে কীভাবে হত্যা করব, এই ফিলিংসটা কাজ করছিল তখন। তখন আমি ঠিক করলাম যে আচ্ছা ঠিক আছে, আমি বেঁচে থাকি না একটু, কী হয় দেখি। পৃথিবীতে আমার বন্ধুরা অনেক দূর চলে যাবে, ওরা অনেক বড় বড় মানুষ হয়ে যাবে, কোনো সমস্যা নাই, আমি ছোট মানুষ থাকবো, অসুবিধা কী। আমার বন্ধুরা অনেক উজ্জ্বল মানুষ হয়ে সমাজে বেঁচে থাকবে। তো সমাজের আর দশটা উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে সেভাবে না হোক, একজন অনুজ্জ্বল মানুষ হয়ে বেঁচে থেকে দেখি না কী হয়। আমি সেই দিন শুধুমাত্র বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, এবং বেঁচেছিলাম বলেই আজকের আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি, আর কোনো কারণ। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে ভাইয়া পৃথিবীতে সবচেয়ে বড় বিষয়টা কী, সবচেয়ে বড় ব্যাপারটা কী, সাফল্য লাভ করা, অনেক টাকা পয়সার মালিক হওয়া, স্বপ্নগুলো পূরণ করা, কী, আমি একটা কথাই বলি, পৃথিবীতে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বেঁচে থাকা। শুধু বেঁচে থাকলেও অনেক কিছু হয়, আর কিছু লাগে না, বেঁচে থাকাটা অনেক বড় একটা গিফট। আচ্ছা, পরেরটা, ছেলের কারণে এক মাস ঠিক মতো ঘুমাতে পারে নাই, এই খবর আমরা কেউ রাখি না, এই খবর আমরা কেউ রাখি না। ওই সময় তার বৃষ্টিতে যে পরিমাণ চাপ পড়ে, কবজিতে যে পরিমাণ চাপ পড়ে, সে খবর আমরা কেউ রাখি না। এই ধরনের কষ্ট ভোগ করা ছাড়া কোনো ইবাদতই সম্ভব না। আর যদি আপনার ইবাদতে কোনো কষ্ট না থাকে, আমি আপনাকে বলবো আপনার ইবাদত হচ্ছে না।
শাহরুখ খানের একটা কথা আছে খুব সুন্দর লাগে আমার, কথাটা ভালো লাগে। দেবদাস মুভিটা মুক্তি পাওয়ার পর ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, এই তুমি যে এত সুন্দর সুন্দর শট দাও ওটা কিভাবে সম্ভব, ক্যামেরার সামনে দাঁড়াও আর শট পাই এই ধরনের কিছু। দেবদাস তো আমরা দেখছি না, দেখছেন না দেবদাস? তখন উনি বলছেন যে তোমার কি মনে হয়, সাংবাদিককে বলছেন যে তোমার কি মনে হয় ক্যামেরার সামনে দাঁড়ালে শট দেওয়া যায় এত সোজা, তুমি দাঁড়াও তো দেখি হয় কিনা, আবার প্র্যাকটিস করে আসি আর না হলে আমি দিতে পারি না। তখন বললো তিন থেকে চারবার প্র্যাকটিস করো। বলে হ্যাঁ আমাকে প্রচুর বলে কষ্ট হয়, তিনটা একটু কম হয়, কিন্তু করতে তো হবে, উপায় তো নাই, শাহরুখ খান বলছে। তখন শাহরুখ খানকে বলে এই পরিমাণ কষ্ট করো তোমার মাঝে মাঝে মনে হয় না, এই ছেড়ে দিই আমি আর বাঁধতেছি না, আমার শরীর আর কুলাচ্ছে না, এটা যদি তোমার কমপক্ষে চার থেকে পাঁচবার মনে না হয় ততক্ষণ তুমি শিওর থাকতে পারো কাজটা তুমি শুরুই করো। যে প্রার্থনাগুলো ছিল ব্যবসায়ী হব, স্টুডেন্ট পড়াবো, এই অনেক প্রার্থনা ছিল, এবং দেখেন আমার সে প্রার্থনাগুলো কিন্তু সৃষ্টিকর্তা একটাও কবুল করেন নাই, আল্লাহ আমার একটা প্রার্থনাও কবুল করেন নাই, করছিলেন? আমি কিন্তু বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রার্থনা করি নাই, কারণ এটা আমার মাথাতেই ছিল না, চাকরি করবো সেটা আমার মাথাতেই ছিল না। আমি এমন একটা প্রার্থনা কবুল করছেন আল্লাহ যে প্রার্থনাটা আমার প্রথম জীবনের প্রার্থনা ছিল না। এখানে একটা মেয়েকে একটা ছেলে চলে ছেড়ে চলে গেছে, ছেঁকা দিয়ে চলে গেছে। যখন আমাদের কেউ ছেড়ে চলে যায় তখন ওই মুহূর্তে আমাদের মনে হয় এই পৃথিবীতে আমার থেকে আর কি হবে, আমার থেকে আর কি হবে, কেউ আমাকে চায় না, আমি কেন থাকবো, এটা মনে হয় না? তো মেয়েটাও ভাবছিল যে আমি মারা যাব, আমি মৃত্যুবরণ করব, আমার থেকে কি হবে, আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম, যাকে সবচেয়ে কাছের ভাবতাম, সেই আমাকে ছেড়ে চলে গেছে, আমার আর থেকে কি হবে। তখন এই মেয়েটা আস্তে আস্তে ঘুরে দাঁড়ায়, আস্তে আস্তে তার মধ্যে সেলফ মোটিভেশন থেকে সে একটা সময় ঘুরে দাঁড়ায়, এবং ওই সময়ে তার যে ঘুরে দাঁড়ানোর তীব্রতা, সেই তীব্রতার কারণে সে অনেক দূর অগ্রসর হয়। তখন এখানে যে কথাটা বলছে, হোয়াট ডাজেন্ট কিল ইউ মেক্স ইউ স্ট্রঙ্গার। ওই সময়টাতে আমার যে কষ্টের দিনগুলোতে আমি যদি সেখানে ফিরে তাকাই তখন আমি ভাবি, আজকের দিনে এসে ভাবি, আমার তো আসলে হারিয়ে যাওয়ার কথা ছিল, আমার তো আজকের তারিখে এসে বেঁচে থাকার কথা ছিল না, আজকের দিনে এসে দাঁড়িয়ে থাকার কথা ছিল না, আমার তো হারিয়ে যাওয়ার কথা ছিল। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সে ঘুরে দাঁড়ায় না, আমার পিঠ আসলে দেয়ালে গেঁথে গিয়েছিল, আমার কিছু করার ছিল না। হোয়াট ডাজেন্ট কিল ইউ, যেটা আপনাকে শেষ করে দেবে না, যদি আপনি সেটার সাথে লড়াই করে সামনের দিকে এগিয়ে যেতে পারেন, মেক্স ইউ স্ট্রঙ্গার, এবং সে এগিয়ে যাওয়াটা প্রচণ্ড রকমের হবে। ক্যারিয়ার কি আসলে, ক্যারিয়ার নিয়ে প্রচুর প্রশ্ন শুনতে হয়, ভাইয়া ক্যারিয়ার কি, ভালো ক্যারিয়ার কাকে বলে? তো আমি একটা গল্প দিয়ে শুরু করি, ক্যারিয়ার কি, ক্যারিয়ারের সব কিছু ভুলে যান, শুধু গল্পটা শুনেন। তখন আমি কাজ করতাম চিটাগং কাস্টম হাউসে, এয়ার ফ্রেটের দায়িত্ব ছিলাম, এয়ার ফ্রেট হচ্ছে এয়ারপোর্টের পাশে। তো এয়ার ফ্রেটের দায়িত্ব গ্রহণ করার পর আমার প্রথম যেদিন অফিস করতে গেছি আমি, সেই দিন আমার রুমে দেখলাম যে কিছুক্ষণ পর এক লোক আসলো, লোকটা এসে ফ্লোর পরিষ্কার করতেছে, নিচে মাথা নিচু করে ফ্লোর পরিষ্কার করতেছে। তো আচ্ছা আগে থেকে ছিল, আমি ঢুকছে দেখি সে ফ্লোর পরিষ্কার করতেছে, তো আমি বসলাম চেয়ারে, সে তার কাজ করে যাচ্ছে, মাঝ বয়সী একটা লোক, তাকে তো আমি কখনো দেখি নাই। আমি বললাম আপনার নাম কি, বলে স্যার রহিম। সে মাথা উঁচু করে বলে নাই, সে কাজ করে যাচ্ছে, তার কাজই করে যাচ্ছে, আমাকে সালাম টালামও দেয় নাই, কাজ করে যাচ্ছে, খেয়াল করে না, পরে সালাম দিয়ে বলছে স্যার আমার নাম রহিম, মাথা নিচু করে। বলে ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি কাজ করে যাচ্ছে, কাজ করে যাচ্ছে, মাথা নিচু করে ফ্লোর পরিষ্কার করছে, সুইপার আর কি, বা ক্লিনার যেটাই বলেন। তাই আমি বললাম রহিম মেসেজ যেন কোনো ময়লা না থাকে, ভালো মতো পরিষ্কার করেন। এই প্রথমবারের মতো সে মাথা তুলে দাঁড়ান, মাথা তুলে দাঁড়ায় বলে কি স্যার আপনি এটা বললেন কেন? আমি বললাম না আমি তো কিছু বলিনি, আমি বলছি মেসেজ পরিষ্কার করার জন্য ভালো করে। বলেন না স্যার আপনি বলছেন যাতে ভালো মতো পরিষ্কার হয়, কোনো ময়লা না থাকে। কোনো ময়লা তো নাই স্যার, আমি তো পরিষ্কার করছি। বলেন আমি ভাই এমনি বলছি। তখন সে হেসে বলে স্যার আমি মেঝে পরিষ্কার করতেছি গত 20 বছর ধরে, আমি স্যার মেঝে পরিষ্কার করতে আমি খুব পছন্দ করি স্যার, আমার মেঝে পরিষ্কার করতে অনেক ভালো লাগে, আমি স্যার ভালোবেসেই কাজটা করি, কোনো ময়লা থাকবে কেন স্যার? আমি না ঠিক আছে আমি সরি, আমি আসলে এত কিছু চিন্তা করে বলিনি, আপনি কাজ করেন। পরে আমি তাকে অবজার্ভ করে দেখলাম সে আসলে তার কাজের প্রতি অনেক সিনসিয়ার ছিল। এই যে আলমারির পেছনে যে মাকড়সার জালগুলো জমে থাকে, যে ঝুলগুলো জমে থাকে, সেই ঝুলগুলো সে পরিষ্কার করে ফেলত, ওদিকে চোখ যায় না কারো, সো এগুলো পরিষ্কার না করলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু সে সেগুলো পরিষ্কার করে ফেলত। তা আমি একটু অবাক হলাম এই লোকটার এই কাজের প্রতি একাগ্রতা দেখে, ডেডিকেশন দেখে, সবসময় হাসি মুখে কথা বলতো। তো পরে আমি আরও খবর নিয়ে জানলাম এই রহিম
20 বছর ধরে চাকরি করে, সে 20 বছরে কখনো কারো কাছ থেকে একটা টাকাও বকশিস নেয় না, কখনোই না, বেতন দিয়ে চলে সে। এবং তাকে একটা টাকা বকশিস দেওয়ার মতো, এই রহিমকে একটা টাকা বকশিস দেওয়ার মতো অত ধনী অফিসার আমাদের ডিপার্টমেন্টে কোনোদিন আসে নাই, কারণ সে কারো কাছ থেকে একটা টাকাও নেয় না। আমি একদিন তাকে ডেকে বললাম, রহিম আপনি বকশিস নেন না কেন, মানুষ তো সেটা খুশি হয়ে যায়, অসুবিধা কি? আপনি ঈদ পূজার জন্য নাকি কেউ টাকা পয়সা দিলে নেন না? বলে স্যার ঈদ পূজার বোনাস তো আমি সরকার থেকে পাই, আমি কেন টাকা নিবো স্যার? বলে না এমনি বলতেছি, আপনি বকশিস নিতে পারেন, অসুবিধা কি, আপনি গরিব মানুষ। বলে স্যার আমি তো গরিব না। আমি অবাক কথা শুনি, বলে স্যার আমি তো গরিব না। আমি বললাম ও আচ্ছা আচ্ছা, হাসতেছে। বলে স্যার আমার বউ সেলাই করে, ও টাকা কামাই করে স্যার, আমি বেতন পাই এখান থেকে, আমার ছেলে টাকা পাঠায় ঢাকা থেকে আমার জন্য, প্রচুর টাকা পাঠায় স্যার, আমার একটা মেয়ে আছে তারে বিয়ে দিয়ে দিলে স্যার আমি নিশ্চিন্ত, আমার এত টাকা করবো কি স্যার, আমার তো টাকা লাগে না। পরে আমি আরও অবজার্ভ করলাম তাকে, আমি মাঝে মাঝে রুমে ডেকে গল্প করতাম, কারণ এই ধরনের মানুষ আমি আসলে দেখি নাই, মানে সুইপার শ্রেণীর মানুষ এই ধরনের হইতে পারে এটা আমার মাথাতে ছিল না, আমি কোনোদিন ভাবিও নাই ওকে দেখার আগ পর্যন্ত। তো তার সাথে আমি বিভিন্ন বিষয়ে গল্প করতাম রুমে ডেকে। তো গল্প করতে করতে যেমন একদিন দেখলাম সে একটু ডিফারেন্ট ধরনের মানুষ, এবং সে খুব রোমান্টিক মানুষ। কেমন রোমান্টিক, সন্ধ্যার পরে ওকে রাখা যেত না, কারণ সে সন্ধ্যার পরে তার বগিনী সিনেমা দেখতে যেত, ওই তাকে রাখা যেত না। একদিন সে আমাকে বিকাল 4টায় এসে বলে কি স্যার আমার একটু ছুটি লাগবে, আমাকে স্যার ছুটি দিতে হবে। আমি বললাম কেন ভাই, ছুটি নিয়ে কী করবেন, আর 2 ঘন্টা পর অফিস শেষ, তখন যান, 6টা পর্যন্ত থাকেন। ও না স্যার, আমি আমার বউকে বলছি স্যার ওকে আজকে নৌকায় নিয়ে ঘুরতে যাব, ওই বিকালবেলা একটু ঘুরতে যাওয়ার কথা আছে। আমি বললাম যান যান যান, সমস্যা নাই, যান, ভাবিকে নিয়ে ঘুরতে যান। ও থ্যাংক ইউ স্যার, ইংলিশও বলতো মাঝে মাঝে দিয়ে একটা, ও থ্যাংক ইউ স্যার। এরপরে সে ধরেন অনেক সময় সন্ধ্যাবেলা যখন চাঁদ উঠত, তখন সে তার বউকে নিয়ে তাদের বাসার সামনে, মানে তাদের বাসা মানে কি ভাই, মাটির ঘরে থাকতো, মানে মাটির ঘর উপরে টিনের চাল, খুবই মাটির ঘর বা বেড়া দেওয়া কিছু বাসা আছে না, দরিদ্র ছিল তো ওই বাসায় থাকতো, সে মাঝে মাঝে তার বউকে নিয়ে চাঁদের আলোতে বসে ঝালমুড়ি খেত, সে আমার এই আমার এই সেটা গল্প করতো, কারণ তার সাথে আমি গল্প করতাম, বন্ধুর মধ্যে গল্প করতাম তার সাথে, সে সেটাও করতো। সে খুব হ্যাপি একজন লোক ছিল, সুখী লোক ছিল, এবং সে তার কাজটাকে ভালোবাসত, তার কাজ নিয়ে তার কোনো দুঃখ ছিল না। সে তার ফ্যামিলি নিয়ে কখনোই আমাকে আগ বাড়িয়ে কোনো কিছু বলে নাই রহিম, আমি যতটুকু জিজ্ঞেস করছি ততটুকুই বলছে। আচ্ছা, পরে আমি অন্যদের কাছ থেকে খবর নিয়ে জানলাম এই রহিমের এক ছেলে এক মেয়ে, ছেলেটা বুয়েটে পড়াশোনা করে ইলেকট্রিক্যালে, একমাত্র মেয়েটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিবিএতে পড়ে ফার্স্ট ইয়ারে। দিস ইজ ক্যারিয়ার, দিস ইজ সাকসেস। আমার আজকের দিনে মনে হয় রহিমকে যখন ভাবি, রহিম আমাদের অনেক বড় বড় শিল্পপতি, অনেক বড় বড় অফিসারের চাইতেও বেশি সাকসেসফুল, আপনাদের মনে হয় না? নিশ্চয়ই তার ক্যারিয়ার আপনার আমার চাইতে অনেক ভালো। দিস ইজ ক্যারিয়ার, ক্যারিয়ারে কোনো আফসোস থাকবে না, ক্যারিয়ারে কোনো কষ্ট থাকবে না, আপনাকে সুখী করবে ক্যারিয়ার, আপনার ফ্যামিলিকে সুখী করবে, সেটাই হচ্ছে ক্যারিয়ার। যাই হোক, তো ক্যারিয়ার শুরু করার আগে আপনাকে জিজ্ঞেস করে নেন আপনার আসলে কোন কাজটা করতে ভালো লাগে। একটা গোল অ্যাচিভ করার জন্য দৌড়াই, সবাই দৌড়ায়, সবাই দৌড়াচ্ছে বলে আমিও দৌড়াই, কেন দৌড়াচ্ছি আসলে জানি না। দিস ইজ কল র্যাট রেস। এখন র্যাট রেসে ঝামেলা আছে, র্যাট রেস ভালো, র্যাট রেসের অংশ হয়ে যাওয়াটা ভালো, র্যাট রেসে দুটো ঝামেলা আছে। নাম্বার ওয়ান, র্যাট রেস কখনো শেষ হয় না, আমরা যখন একটা গোল অ্যাচিভ করি তখন আরেকটা গোল অ্যাচিভ করার জন্য আমাদের আবার দৌড়াতে শুরু করতে হয়, নাম্বার ওয়ান। নাম্বার টু, যদি আমি র্যাট রেসে জিতেও যাই তাহলে দিনের শেষে আমি একটা ইঁদুর হয়ে থাকবো, মানুষ আর হতে পারবো না। আর ইঁদুর হওয়ার অনেক ঝামেলা আছে, ইঁদুররা মানুষের জীবন উপভোগ করতে পারে না, ইঁদুররা ফুলের ঘ্রাণ পায় না, ইঁদুররা চাঁদের আলো দেখতে পারে না, সমস্যা আছে। আচ্ছা, তো তিব্বতের যারা বৌদ্ধ সন্ন্যাসী, তো বৌদ্ধ সন্ন্যাসীরা খুব সুন্দর একটা কথা বলে, আমি প্রায় সময় এটাকে ভাবি কথাটাকে, উই ক্যান নেভার নো হোয়াট কামস নেক্সট ইন আওয়ার লাইফ, টুমারো অর দ্য নেক্সট লাইফ, মানে আমাদের জীবনে প্রথমে কোনটা আসে আমরা কেউই জানি না, আগামী দিনটা আগে আসবে নাকি আগামী জীবনটা আগে চলে আসবে এটা আমরা কেউই জানি না। অথচ আমরা 10 বছরের প্ল্যান করে বসে থাকি, আজকের দিনটা কীভাবে সুন্দর করে কাটাবো, এই মুহূর্তটা কীভাবে করে এনজয় করবো, ওই প্ল্যানটা কারো মাথায় থাকে না। এটা সব তিব্বতে যারা বুদ্ধিস্ট মঙ্ক ওরা বলে। হ্যাঁ, পরে ক্যারিয়ার এবং ফ্যামিলি, তো ক্যারিয়ার এবং ফ্যামিলির একটা ব্যালেন্স করা খুব ডিফিকাল্ট, সত্যি খুব ডিফিকাল্ট। একটা গল্প দিয়ে বলি আমি, এটা ধরেন আপনাকে আমি বললাম একটা কাচের বোতল, একটা কাচের বয়াম দিয়ে, কাচের জার দিয়ে
যে ভাই এই কাচের জারে আপনাকে কিছু মার্বেলের মার্বেল পাথর রাখতে হবে, কিছু মার্বেল রাখতে হবে, বড় বড় মার্বেল পাথর রাখতে হবে, সুন্দর সুন্দর কিছু মার্বেল রাখতে হবে, সাথে এই বালিগুলোকেও রাখতে হবে, কিছু বালি দিলাম আপনাকে সেই বালিগুলোকেও রাখতে হবে। তা আপনি করলেন কি, প্রথমে বালিগুলোকে রাখলেন, ও আমি আপনাকে আরো বলে দিলাম যে মার্বেলগুলোকে অবশ্যই রাখতে হবে আর বালিগুলোকে না রাখলেও চলবে, পরে রাখলেও চলবে, কিন্তু মার্বেলগুলো যেন সবগুলো থাকে। তা আপনি করলেন কি, প্রথমে বালিগুলোকে ছেড়ে দিলেন কাঁচের জারে, এরপরে মার্বেলগুলোকে আস্তে আস্তে ছাড়লেন। আমি যদি প্রথমে বালিগুলোকে ছেড়ে দিই তাহলে হবে কি, ওই বালিগুলো বেশ খানিকটা জায়গা দখল করে ফেলবে, তখন মার্বেলগুলো কিন্তু সবগুলো রাখা যাবে না, রাখা যাবে কিছু মার্বেল বাইরে থেকে যাবে। যদি আমি কাজটা এভাবে করতাম বা আপনি যদি কাজটা এভাবে করতেন, প্রথমে মার্বেলগুলোকে রেখে দেন, এরপরে বালিগুলোকে যদি ছাড়েন তাহলে বালিগুলো মার্বেলের সাইডে সাইডে বা কোনায় কোনায় জায়গা করে নিয়ে পুরোটা ফিল আপ করে ফেলতে পারতো, পারতো না? কোন অ্যাপ্রোচটা বেটার, কোন অ্যাপ্রোচটা করতে হবে? সেকেন্ড অ্যাপ্রোচটা, আমাদের লাইফে আমাদের ফ্যামিলি এবং ফ্যামিলি মেম্বার হচ্ছে মার্বেল পাথরের মতো, যেটা আমাদের রাখতেই হবে। আর আমাদের ফেসবুক ফ্রেন্ড বলেন, পরিচিত বলেন, বন্ধুর বন্ধু বলেন, কলিগ বলেন, বস বলেন, এরা হচ্ছে বালির মতো। একেবারে দিনের শেষে, একেবারে দিনের শেষে আমাদের পরিবারটাকে কাজে লাগে, পরিবারটাকে পাশে রাখতে হয়। আর বাকিগুলো হচ্ছে, যদি আমি পরিবারটাকে ঠিক রাখতে না পারি, বাকি সবগুলোকে আমার লাইফে কন্টেইন করি, তাহলে কিন্তু পরিবার ছুটে যাবে। আর পরিবার ছুটে গেলে তখন কাজে কর্মে মন বসবে না, ক্যারিয়ার ভালো হবে না, কোনো কাজে ঠিক মতো হবে না। সো আমাদের পরিবারটাকে আগে ঠিক রাখতে হবে। পরিবারটা হচ্ছে মার্বেল পাথরের মতো। আমরা যখন অনেক জ্বরে কাতরাতে থাকি, অনেক কষ্ট পাই, যখন মনে হয় আজকের দিনটাই আমার বুঝে শেষ দিন, তখন কিন্তু আমার রোগশয্যার পাশে আমার মাটা থাকে, আমার ছোট ভাইটা থাকে, আমার স্ত্রী থাকে। বস এসে জিজ্ঞেস করে না তুমি কেমন আছো, তোমার জ্বর এখন কত, জিজ্ঞেস করে না। সো ওটাকে আগে রাখতে হবে, এবং ক্যারিয়ার ঠিক করার সময়েও এটা মাথায় রাখতে হবে যে ফ্যামিলি যেন ছুটে না যায়, ফ্যামিলি যেন কোনো ঝামেলায় না পড়ে। আধুনিক মানুষের সবচাইতে বড় সমস্যা হচ্ছে, আধুনিক মানুষ বাসার বইয়ের চাইতে বসকে বেশি সময় দেয়, আমার কাছে মনে হয়েছে। এবং ঈদ পূজার উইশ করার সময়ে অফিসের কলিগদেরকে এবং বসকে আগে উইশ করে, আত্মীয় স্বজনকে পরে উইশ করে, ভাবে কি আত্মীয় স্বজন আছে, ওরা থাকবে, ওদেরকে আগে উইশটা করে নিই, ওরকম হয়। পরেরটা লাইফ লেসন্স, আমি আমার লাইফ থেকে কিছু কথা শেয়ার করছি যেগুলো আমি শিখেছি বা মেনে চলার চেষ্টা করি। আগে বেশি করতাম, এখন একটু অলস হয়ে গেছি, এখন একটু কম করি, একটা সময় খুব বেশি করতাম। প্রতিদিন ঘুমান গড়ে সর্বোচ্চ 6 ঘন্টা, একদম ঘড়ি ধরে ধরে 6 ঘন্টা ঘুমান, টোটাল টোটাল বলছি আমি। অনেক বেশি সময় ঘুমানো বড় কথা না, আপনি ঘুমটা ভালো মতো ঘুমাতে পারলেন কিনা, এবং ঘুমানোর সময় মোবাইল, ফেসবুক, ল্যাপটপ সেগুলো দূরে রেখে ঘুমাবেন, তাহলে ঘুমটা ভালো হবে। 6 ঘন্টার বেশি ঘুম আমাদের তেমন একটা দরকার হয় না। বিজ্ঞানীরা বের করেছেন, গবেষণা করে, যারা মানুষের দেহ নিয়ে গবেষণা করেন, শরীর নিয়ে গবেষণা করেন, 6 ঘন্টার বেশি ঘুম আমাদের লাগে না, এর বাকিটা হচ্ছে বাড়তি। এই সময়টাতে আমরা অন্য কাজ করতে পারি, মুভিও দেখতে পারি, গানও শুনতে পারি, কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জিনিসে আমাদের সমৃদ্ধ করবে। মোবাইলের ড্রাফটসে কিংবা ছোট একটা কাগজে সারাদিনে আপনাদের মাথায় যে সুন্দর চিন্তাগুলো আসে সেগুলো লিখে ফেলেন, মোবাইল তো সঙ্গেই থাকে, মোবাইলের ড্রাফটসে লিখে সেভ করতে পারেন। সাধারণত সুন্দর চিন্তাগুলো আমাদের মাথায় 2 বার আসে না, কখনো একবারই আসে। সো লিখে না ফেললে সেগুলো হারিয়ে যাবে, কখনোই আর মনে থাকবে না। আচ্ছা, প্রতিদিন 30 মিনিট করে, এটা আমি এখনো করি কাজটা, প্রতিদিন 30 মিনিট করে যে কোনো একটা মোটিভেশনাল বই পড়েন, অথবা ইউটিউব কিংবা টেড টকস, টেড টকস কেউ শুনেন কিনা আমি জানি না, টেড টকস শুনতে পারেন, টেড টকস, TED TALKS, টেড টকস, টেড টকসে কিংবা ইউটিউবে কোনো একটা মোটিভেশনাল লেকচার শুনেন, 30 মিনিট নিয়ম করে শুনেন, খুব কাজে আসবে। মোটিভেশনাল বই পড়লে কিন্তু আসলে হেল্প করে, নিজেকে গঠন করার জন্য আসলে হেল্প করে। এবং মোটিভেশনাল বই পড়ার নিয়ম হচ্ছে, কখনোই মোটিভেশনাল বই যুক্তি দিয়ে বিচার করে পড়বেন না, বিশ্বাস করে পড়বেন, যুক্তি দিয়ে বিচার করে পড়লে মোটিভেশনাল বই পড়ে তেমন কোনো কাজ হবে না। আচ্ছা, পরেরটা, কোনো সময় যদি মন খুব অশান্ত হয়ে যায় এবং কিছুতেই মনটাকে শান্ত করা না যায়, তাহলে 10 মিনিট হাঁটেন এবং আপনার স্টেপগুলো গুনেন, হাঁটার সময় কয়টা স্টেপ ফেললেন, অথবা মন থেকে সমস্ত চিন্তাভাবনা বের করে দিয়ে 10 মিনিট আকাশের দিকে তাকায় থাকতে পারেন এবং পুরনো কোনো একটা সুখের স্মৃতি মনে করতে পারেন বা সাফল্যের স্মৃতি মনে করতে পারেন, অথবা রবীন্দ্রসঙ্গীত শুনতে পারেন, খুব কাজে দেয়। প্রতিদিন সকালে উঠে আপনি সেই দিনে কী কী কাজ করবেন, করতে বসলে বা অফিসে যাওয়ার সময় একটা কাগজে লিখে ফেলেন, কাগজটা সঙ্গে রাখেন, তাহলে কোনো কাজ মিসিং হওয়ার সম্ভাবনা কমে এবং সকালবেলা মানুষের ব্রেনটা ভালো কাজ করে, মাথায় থাকবে এগুলো। এটা আমি করতাম,
এখনো চেষ্টা করি করার। স্টুপিডদের সঙ্গ এড়িয়ে চলুন, আপনার বন্ধুদের কাজ করার ধরন এবং সফল হওয়ার অভ্যেস আপনাকে প্রভাবিত করতে পারে। আপনার বন্ধুর কাজকর্ম কিন্তু আপনাকে অবচেতনভাবে প্রভাবিত করবে। আপনি যতই বলেন না কেন যে ভাই আমি আমার মতো, আমি আমার মতো করে চলি, আমি আমার খুব কাছের মানুষকে দেখছি, বন্ধুর দ্বারা প্রভাবিত হয়ে সে যেমনটা করার ক্ষমতা রাখতো তেমনটা করার ক্ষমতা সে আস্তে আস্তে হারিয়ে ফেলছে। আচ্ছা, আপনার মেয়েদেরকে বলছে, এটা আমার পার্সোনাল অবজারভেশন, আমার ভুল হতে পারে ভাই, আপনার স্বামী যত বেশি স্টুপিড হবে আপনার ভবিষ্যৎ জেনারেশন স্টুপিড হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এবং একটা পরিবারে স্টুপিড স্ত্রী অপেক্ষা স্টুপিড স্বামী বেশি ভয়ঙ্কর একটা পরিবারের জন্য। আচ্ছা, পরেরটা, এটা আমার ব্যক্তিগত অবজারভেশন, ভিন্ন মত থাকতে পারে, প্রশ্নোত্তর পর্বে সেটা আমরা শুনবো। আচ্ছা, যে কাজটা আপনার করা দরকার সেই কাজটা করার জন্য জেদি হতে শেখেন। আমরা কিন্তু অনেক জেদি অকাজের কাজে, জেদি অকাজের যে কাজগুলো ওগুলোতে অনেক জেদি। কেমন জেদি? মন দিবি কিনা বল, এরকম জেদ না ভাই। যে কাজে আমার জেদি হওয়া দরকার সেই কাজে আমি জেদি হব, অকাজের কাজে জেদি হয়ে কোনো লাভ নেই। এবং সেই কাজটা শেষ দেখে ছাড়েন, আসলে কি হয় আমি একটু দেখি, শেষ দেখে ছাড়েন। খুব ভালো করে শুনেন এখন যেটা বলতেছি, যিনি আপনাকে উনার জীবনে অপরিহার্য মনে না করেন ওই মানুষটাকে কখনোই আপনি আপনার জীবনে অপরিহার্য মনে করবেন না। যে মানুষটা আপনাকে ছাড়াই মনের আনন্দে মনের শান্তিতে মহাসুখে নিঃশ্বাস নিচ্ছেন ওই মানুষটার জন্য দম আটকে মারা যাওয়ার কোনো মানে হয় না। আপনি বোকা ছাড়া গেছেন যদি এরকম হন। এবং একটা ভুল মানুষকে ভুলে থাকতে জানাটা বিশাল বড় একটা আর্ট। আপনি যত বেশি ভুলে থাকতে জানবেন ভুল মানুষকে তত বেশি শান্তি অনুভব করবেন। পৃথিবীতে সফল হওয়ার চাইতে বেশি দরকার শান্তিতে থাকা। কিসের সফল সাফল্য? শান্তি না থাকলে কোনো সাফল্যই সাফল্য মনে হবে না, এই অশান্তি নিয়ে বাঁচার তো কোনো মানে হয় না। আচ্ছা, এবং আপনি তার সাথে কতদিন ছিলেন, কত সময় কাটাইছেন, কত মধুর সময় কাটাইছেন সেটা কোনো ইম্পর্টেন্ট ব্যাপার না। আপনি সামনের সময়গুলো কতটা তাকে ভুলে কাটাতে পারবেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার। আচ্ছা, রিডিং হ্যাবিট বাড়ানোর জন্য একটা কথা বলি, আপনারা যখন কোনো কিছু করবেন তখন খুব দ্রুত পড়ার অভ্যাস করেন। এটা আমার আছে মোটামুটি, আমি অনেক ফাস্ট পড়তে পারি, যার ফলে আমার অনেক ফ্রেন্ড থেকে আমি অনেক বেশি পড়তে পারি। খুব দ্রুত পড়ার অভ্যাস করলে মানে সুবিধাটা কি, স্ক্রিন থ্রো করে পড়ার টেকনিকটা শেখা হয় এবং যেগুলো দরকার সেগুলো দাগিয়ে দাগিয়ে পড়েন। এটা হবে কি, আপনি বেশি পড়তে পারবেন, রিডিং হ্যাবিটটা বাড়বে অনেক বেশি পড়াটা। আজকের তারিখ পর্যন্ত আমার কাছে মনে হয় আমরা লাইফে অনেকগুলো দুর্ভাগ্য থেকে রক্ষা পেয়েছি শুধুমাত্র স্রষ্টার অনুগ্রহে। আমাদের লাইফে অনেকগুলো দুর্ভাগ্য আসতে পারতো না, শুধুমাত্র সৃষ্টিকর্তা না চাইলে সেটাকে ওখান থেকে আমাকে রক্ষা করার কোনো শক্তি ছিল না। আসে কি আসে না এই ধরনের দিন? প্রচুর আসছে। এর মানে হলো আমি লাইফে অনেকবার সম্মানিত হয়েছি যখন আমার সম্মানিত হওয়ার কথা ছিল না। একটা এক্সাম্পল দিয়ে বলি, আমার নিজের এক্সাম্পল দিই, আমি ভাই অনেকগুলো পরীক্ষা দিছি, যে পরীক্ষাগুলো একদম ভুং ভাং লিখে দিয়ে আসছি। আমি যদি খাতা কাটতাম আমি কখনোই আমাকে পাশ করতাম না, কিন্তু সেই পরীক্ষাগুলো আমি পাশ করে আসছি। আপনাদের ক্ষেত্রে এটা কি হয় নাই কখনো? হয়েছে? আমার ক্ষেত্রে অসংখ্য বার হয়েছে। আচ্ছা, যদি সেটাই হয় তাহলে একটা পরীক্ষা আমি খুব ভালো করে দিলাম, ওখানে গ্রেডিং পাইলাম ডি বা সি, ওটা নিয়ে কেন? আমি যেহেতু আমার লাইফে অনেকবার সম্মানিত হয়েছি যখন আমার সম্মানিত হওয়ার কথা ছিল না, সেহেতু আমি আমার লাইফে অনেকবার অসম্মানিত হব যখন আমার অসম্মানিত হওয়ার কথা না। এবং প্রতিদিন আপনার অবস্থানের জন্য, আপনি কিন্তু অনেক বাজে অবস্থানে থাকতে পারতেন, আমি অনেক বাজে অবস্থানে থাকতে পারতাম। ঘুমাতে যাওয়ার আগে বেশি না, এক দেড় মিনিট স্রষ্টার কাছে আপনার বিশ্বাস অনুযায়ী শুকরিয়া আদায় করেন। যদি প্রতিদিন শুকরিয়া আদায় করতে পারেন এটা আপনার মানসিক শক্তি অনেক গুণে বৃদ্ধি করবে এবং আপনার কাজ করার ক্ষমতা বৃদ্ধি করবে। যে মানুষের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ নাই, আমি কখনোই দেখি নাই এ ধরনের কোনো মানুষ অনেক দূর গেছেন, আমি কখনোই দেখি নাই। কৃতজ্ঞতা বোধ অনেক বড় একটা মানসিক শক্তি। আচ্ছা, আমি এখানে কিছু বইয়ের নাম বলছি, মোটিভেশনাল বই, এগুলো পড়ে আমার অনেক কাজে লাগছে। এখানে সঙ্গে আমি একটা অ্যাড করবো, আমি লিখতে ভুলে গেছি, ওই বইটার নাম হচ্ছে দি আলকেমিস্ট, দি আলকেমিস্ট, ওটা অ্যাড করে নিয়েন, এটা এখানে নাই, বাকিগুলো লিখছি। আচ্ছা, এবং কোনো মানে পৃথিবী কিন্তু কখনো যুক্তিতে চলে না,
কিছু কিছু বিষয়ে বিশ্বাস করতে হয়। যারা অনেক বেশি বোঝে, যারা অনেক বেশি পণ্ডিত, যারা অনেক বেশি বুদ্ধিমান, তারা সবসময় তর্ক করতে থাকে, সবসময় আর্গুমেন্ট করে, সবসময় তর্ক করে। আর যারা আসলেই প্রতিভাবান, তারা শুধু সামনের দিকে এগিয়ে যায়, তর্ক কম করে তারা। আচ্ছা, আরেকটা টেকনিক বলি, এটা আমি ফল পাইছি, সেটা হলো প্রত্যেকটা মাসে কমপক্ষে 2 দিন রোজা রাখবেন। কেন? যদি আপনি রোজা রাখেন, তাহলে রোজা রাখার ফলে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে, আপনার মধ্যে সংযম বৃদ্ধি পাবে, মানুষকে সম্মান করার প্রবণতা বাড়বে, অন্যকে সম্মান করতে ইচ্ছে করবে, এবং এই মানসিক শক্তি আমাদের কাজ করার ক্ষমতায় সরাসরি প্রভাব ফেলে। এই জন্য আমি মনে করি আপনারা যদি প্রতি মাসে 2 দিন রোজা রাখেন কমপক্ষে, এটা আপনার জন্যই ভালো হবে, অনেক বেশি ভালো হবে। আচ্ছা, আগের স্লাইড, হ্যাঁ, পরেরটা, ব্যাগে অন্তত একটা ভালো বই রাখেন অথবা মোবাইলের একটা ভালো বইয়ের পিডিএফ রাখেন। যখনই কোনো জার্নিতে থাকেন কিংবা সময় থাকে হাতে, একটু বইটা একটু উল্টাই পড়তে পারেন, খুব কাজে আসে এটা। আরেকটা ব্যাপার হচ্ছে প্রতিদিন কমপক্ষে একজন লোককে হয় হেল্প করবেন, কোনো না কোনোভাবে সাহায্য করবেন, কিংবা আপনার কোনো একজন বন্ধু বা পরিচিত ব্যক্তি যাকে আপনি অনেক দিন ধরে ক্ষমা করতে পারছেন না, তাকে ক্ষমা করে দেন। প্রতিদিন এই কাজটা প্র্যাকটিস করতে পারেন। আমি কেন ক্ষমা করতে বলতেছি বলি, আমরা কিন্তু আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছ থেকে ক্ষমা চাই। যখন প্রার্থনা করি তখন কিন্তু আমরা ক্ষমা চাই, আল্লাহর কাছে কৃতকর্মের দোষগুলো স্বীকার করে আমরা ক্ষমা চাই। আমি মনে করি আমরা যেমন আল্লাহর কাছে আমাদের কৃতকর্মের জন্য ক্ষমা চাই, যদি আমি কাউকে ক্ষমা করতে না পারি তাহলে আমি আমার কৃতকর্মের জন্য ক্ষমা পাবো না। এই কাজটা করার জন্য প্রতিদিন একজনকে ক্ষমা করে দেওয়া বা হেল্প করা উচিত, এটা আমার মনে হয়, আমার অবলম্বন। আচ্ছা, একেবারে সহজ একটা বুদ্ধি দিই, আজকের দিনের পর থেকে বা আজকের এই আড্ডাটার পর থেকে যে মানুষটা অন্য মানুষকে সম্মান করে না তার সাথে কখনোই মিশবেন না, যে মানুষটা আরেকজন মানুষকে সম্মান করে কথা বলে না তার সাথে মিশবেন না, তার কাছ থেকে কোনো কিছু শিখার নাই, কোনো কিছুই শিখার নাই, সে যতই বড় মানুষ হোক না কেন। আচ্ছা, পরেরটা, নিজের মতো করে নিজের কাজগুলো করার জন্য প্রচুর সময় দেন, এবং এটার জন্য আমরাও কিন্তু প্রচুর লোককে সময় দিই যাদেরকে সময় না দিলেও চলে, এবং এটার জন্য হয় কি আমাদের নিজের কাজগুলো গুছিয়ে করা হয় না। একটা মুভি দেখা দরকার সেটাই দেখা হয় না, কারণ আমরা তো আমাদের কাজে ব্যস্ত, যখন মুভি দেখার টাইম তখন আমি আর লোককে টাইম দিচ্ছি। ওই জন্য যতটুকু বেশি সম্ভব নিজেকে সময় দেওয়ার চেষ্টা করেন, নিজের কাজগুলো গুছিয়ে করেন। অনেকগুলো ফোন আসে আমাদের, যে ফোনগুলো রিসিভ না করলেও চলে, অনেক সময় ফোনটাও একটু বেছে রিসিভ করেন, এতে হবে কি আপনার কাজ করার সময়টা বাড়বে। আচ্ছা, প্রতিদিন একটা ভালো বইয়ের 30 পেজ পড়েন, এটা খুবই গুড হ্যাবিট, এবং আপনি যাকে পছন্দ করেন তাকে বই পড়তে উৎসাহিত করেন, এবং তাকে বলেন, যদি আপনি আসলেই তাকে ভালোবাসেন এবং সেও যদি আপনাকে ভালোবাসে, তার যদি রিডিং হ্যাবিট নাও থাকে, বই পড়ার অভ্যাস নাও থাকে, আপনি কিন্তু আপনার ভালোবাসা দিয়ে বললে, একটু বুঝাই বুঝাই বললে সে কিন্তু বই পড়বে, এটা আমি আমি জানি, আই হ্যাভ দ্য এক্সপিরিয়েন্স। তো এখন ওই জন্য আপনি যাকে পছন্দ করেন তাকেও বই পড়তে উৎসাহিত করেন এবং তাকে বই উপহার দেন। আর সত্যি কথা বলি ভাই, একটা বইয়ের দাম কিন্তু একটা ক্যাডবেরি চকলেটের দামের চাইতে কম, পয়সাও সেভাবে ওদিকেও উপকার হবে, দুই দিকে উপকার হবে, সো এটা করেন, এটা খুব ভালো। আচ্ছা, আর যে আসলে বই পড়ে না তার সাথে প্রেম করলে সমস্যা আর কি, আপনার জন্য সমস্যা, আপনার জেনারেশনের জন্য সমস্যা, আর যদি ভালো বেশিই ফেলেন তাহলে তাকে বই পড়া শেখান, এটাই বলব। আচ্ছা, আপনার চাইতে কম মেধা সম্পন্ন এবং কম বুদ্ধিসম্পন্ন লোকের সাথে কম সময় কাটান, একজন বুদ্ধিমান ব্যক্তির সাথে একবার কথা বলা 20টা বই পড়ার সমান, এবং ভুল মানুষের সাথে সময় কাটাবেন না, ভুল মানুষের সঙ্গে সময় কাটানোর চাইতে একা থাকা অনেক ভালো আমার কাছে মনে হয়। আচ্ছা, কঠিন কোনো কাজ, এটা খুব কাজে দেয়, এখন যেটা বলতেছি কঠিন কোনো কাজ, যে কাজটা খুব বিরক্তিকর কাজ, খুবই কঠিন একটা পড়া হতে পারে, খুব কঠিন একটা কাজ হতে পারে, যে কাজটা অনেকদিন ধরে আপনি করতেছেন না, করবো করবো করে করা হচ্ছে না, এমন কোনো কাজও হতে পারে, কঠিন কোনো কাজ বা বিরক্তিকর কোনো কাজ যদি শেষ করতে পারেন করা, তাহলে নিজেকে কোনো একটা ঘুষ দেন, মানে উপহার দেন কোনো একটা। আপনি নিজেকে বলেন, আমি যেটা করতাম
ধরেন যখন বিসিএস পরীক্ষার প্রিপারেশন নিচ্ছিলাম তখন বলতাম আমার ডাক নাম হচ্ছে বাপ্পি, যে বাপ্পি তুমি যদি এই বইটা শেষ করতে পারো তোমাকে আমি 5টা বই কিনে দেবো। আমার বই কেনার নেশা আছে, আমি প্রচুর বই কিনি। আমার ব্যক্তিগত লাইব্রেরি আছে একটা, ওখানে প্রায় 6,500 উপর বই আছে, আমি বই কিনি। তুমি যদি এই পড়াটা শেষ করতে পারো তোমাকে আমি 5টা বই কিনে দেবো। অথবা বলতাম তুমি যদি এই গাইড বইটা যদি পুরো শেষ করে ফেলতে পারো আমি তোমাকে একটা মুভি দেখাবো, আমাকে দেখাচ্ছি আমি মুভি, নিজেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেন। অথবা বলতাম আমি চকলেট খুব পছন্দ করি, যে এটা যদি করে ফেলতে পারো, এই কাজটা যদি করতে পারো, অমুককে যদি ফোন দিয়ে কথাটা বলতে পারো তোমাকে আমি একটা ক্যাডবেরি কিনে দেবো। এটা খুব হেল্প করে, এই জিনিসটা খুবই হেল্প করে। আর যদি এগুলো কিছু না থাকে, আপনি ধরুন একটা পড়াশোনা করতেছেন, অনেক কঠিন পড়াশোনা শেষ করে ফেলছেন, অনেক কষ্ট করে শেষ করে ফেলছেন, হয়তো এক রাত ঘুমান নাই, এটাও হইতে পারে, তখন কি করবেন জানেন? আপনার রুমের দরজা বন্ধ করবেন, জানালা বন্ধ করবেন, এরপরে কম্পিউটারে গান ছেড়ে দিয়ে ফুল ভলিউমে নাচবেন। অসুবিধা কি, আমি এটা প্রায় সময় করি, খুব ভালো লাগে। এর থেকে আমার কাছে মনে হয় আমি যে কি সুন্দর নাচি, কি সুন্দর নাচি, কেউ না দেখুন অসুবিধা কি। নিজেকে এই ধরনের গিফট করলে কিন্তু অনেক কাজের গতি বাড়ে, অনেক কাজের এফিসিয়েন্সি বাড়ে। আপনারা হাসছেন কেন? আপনারা মনে হয় করেন না কাজটা, আপনারা অত করেন। আচ্ছা পরেরটা, প্রতি 15 দিনে একদিন আপনার মোবাইল ফোন এবং ঘড়ি থেকে নিজেকে দূরে রাখেন। আমি প্রতি 15 দিনে একদিন কোনো মোবাইল ফোন রিসিভ করি না এবং ঘড়িও দেখি না। সেদিন আমি আমার মতো করে কাটাই, আমার যাহা করতে ভালো লাগে তাহাই করি, কারো ক্ষতি না করে, খুব ভালো লাগে। আচ্ছা, আর মোবাইল ফোন ইউজ করার জন্য আমি যেটা ফলো করি, যে টেকনিকটা, সেটা হচ্ছে আমার মোবাইল ফোনটা আমি আসলে আমার জন্য কিনছি আর কারোর জন্য না। সো অনেক সময় আমি অনেক ফোন রিসিভ করি না। আর একটা কাজ করবেন না, আমরা করি অনেক সময়, আপনার একটা ফোন আসছে, আপনি দেখতেছেন এই ফোনটা যদি রিসিভ করি ও যে কথাগুলো বলবে এগুলো শুনে আমার মেজাজ খারাপ হবে, প্লিজ ফোনটা রিসিভ করবেন না। আমরা রিসিভ করে ফেলি, আমি জেনে শুনে বিশ করেছি বা না, আমি জানি সে আমাদের গালি দেবে, আমি জানি আমার মেজাজ খারাপ হবে, তারপর আমি আমার মেজাজ খারাপ করার জন্য রিসিভ করি, এটা করার দরকার নেই। আচ্ছা, আপনি সম্মান করেন কিংবা পছন্দ করেন, আপনি সম্মান করেন কিংবা পছন্দ করেন এমন একজন ব্যক্তির 10টা ভালো দিক একটা কাগজে লিখে ফেলেন। একটা কাগজে লিখে সেই ভালো দিকগুলোর কিছু কিছু আপনি মাঝে মাঝে প্র্যাকটিস করার চেষ্টা করেন। হয়তো এমন হতে পারে কি একটা লোকের কথা বলার ধরন আপনার খুব পছন্দ, একটা লোকের হাত নাড়ানোর ধরনটা আপনার খুব পছন্দ, একটা লোকের তাকানোর ধরনটা আপনার পছন্দ, একটা লোকের হাঁটার স্টাইলটা আপনার খুব পছন্দ। আপনি ধরেন মাঝে মাঝে সপ্তাহে একদিন বা 10 দিনে একদিন ওর মতো করে সেই কাজগুলো করার প্র্যাকটিস করেন, 2-3 ঘন্টা রুমের মধ্যে বা যে কোনো জায়গাতে। যদি রেগুলারলি প্র্যাকটিস করেন তাহলে আপনি আপনার মধ্যে একটা চেঞ্জ খেয়াল করবেন। এই ধরনের ব্যাপারগুলো খুব ছেলে মানুষই মনে হতে পারে শুনতে, কিন্তু এগুলো আসলেই কাজ করে। আচ্ছা পরে, মাঝে মাঝে সফট মেলোডির ওরিয়েন্টাল কিংবা ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টালগুলো শুনেন হেডফোনে কিংবা একা একা রুমে, ভালো কিছু মুভি দেখেন, ভালো কিছু পেন্টিং দেখেন ইন্টারনেটে, এবং আপনার যে অনুভূতি সেই অনুভূতি ফেসবুকে শেয়ার করেন বন্ধুদের সাথে। আচ্ছা, যে কাজটা করতে গিয়ে বেশিরভাগ লোক 30 সেকেন্ডে বিরক্ত হয়ে ছেড়ে দেয়, সেই কাজটা যদি আপনি দাঁতে দাঁত চেপে 22 মিনিট করতে পারেন টানা, সে কাজটাতে আপনি সাফল্য লাভ করবেন। এটা আমার কথাটা, মনস্তত্ত্ববিদদের একটা গবেষণার ফসল। 30 সেকেন্ডস 22 মিনিট। আচ্ছা, সেটা হতে পারে আপনি একটা বই যেটা আপনার মনে হয় পড়া উচিত কিন্তু অনেকদিন ধরে পড়া হচ্ছে না সেটা পড়তে শুরু করেন। যেমন মনে করেন পরার্থপরতার অর্থনীতি, আপনার অনেকদিন ধরে পড়তে ইচ্ছা করতেছে কিন্তু বিরক্ত লাগতেছে, ওটা পড়া শুরু করেন। আপনার বাসার কমোডটা ময়লা হয়েছে সেটা পরিষ্কার করে ফেলেন, খুব কাজে দেয় ভাই, কাজ করার এফিসিয়েন্সি বাড়ায়। মানে রেগুলারলি কমোড পরিষ্কার করলে কাজ করার এফিসিয়েন্সি বাড়বে, ওরকম কিছু না, আক্ষরিক কথা নিয়েন না আর কি কথা রাখে। আচ্ছা পরেরটা, এখন আমরা একটা গিটার শুনবো আর কি, একটা গিটারের প্লে করে শুনবো, এবং আমরা খুব ভালো করে যে গিটারটা বাজাচ্ছে তাকে দেখবো। আসেন ভাই, ক্রাশ খাই একটু। হ্যাঁ, হার্ভার্ড, যেটা হার্ভার্ড গিটারিস্ট, খেয়াল করেন ওর বাজানোর ধরনটা, খেয়াল করেন। মানুষের রেজাল্ট ভালো ছিল না আপনার আমার মতো, সো তারা যদি পারে আমরা পারবো না কেন? পারবো, নিশ্চয়ই পারবো, এটা আমাদের জন্য সুখবর। আবার এত খুশি হবেন না যে বড় হওয়ার জন্য
আরাম করে ফেল করতে হবে, এটাও ভাববেন না, ওরকম কিছু না ভাই। আচ্ছা, তবে আশা হারাবেন না, ওই জন্যই বললাম। আচ্ছা, তাদের নিন্দা কখনো করবেন না এবং তাদের নিন্দা শুনবেন না, ওরকম বললে অহংকার বাড়ে। আমার কাছে মনে হয় আমি যাদের সমকক্ষ না তাদের সম্পর্কে বাজে কোনো কথা বলার কোনো অধিকারই আমার নাই। আমি আপনার নিজের মধ্যে রেপ্লিকেট করার চেষ্টা করবেন। আপনি আমরা যখন কোনো একটা গ্রেট ম্যান সম্পর্কে নিন্দা করতে শুরু করি তখন কিন্তু হুমায়ুন আহমেদ অনেক বড় মানুষ, হুমায়ুন আহমেদ অনেক বড় লেখক, কিন্তু দুর্জন বিদ্বান হইলেও পরিত্যাজ্য। হুমায়ুন আহমেদ দুর্জন কেন? শাওনকে বিয়ে করছে না বুড়ো বয়সে, ওই জন্য সে দুর্জন। আচ্ছা মানলাম, এখন একটা আগুনের পরশমণি বানান তো দেখি, ওনার মধ্যে একটা অপেক্ষা লিখেন দেখি, পারলে লিখেন না ভাই, ওই দিকে তো আপনার নজর যায় নাই। আমরা একটা মানুষকে যে বিষয়টা নিয়ে জাজ করি সেই বিষয়টা নিয়ে জাজ করার মানে হচ্ছে আমার মানসিকতাটা ওরকম। একটা মানুষের ডার্ক সাইড নিয়ে যখন কথা বলি ভাবি আমি ডার্ক সাইড নিয়ে ভাবতে স্বাচ্ছন্দ্য বোধ করি। ওই জন্য কোনো গ্রেট ম্যান সম্পর্কে আপনি তাকে মন্দ বললে তার কিচ্ছু এসে যায় না, কিছু এসে যায় না। যদি আপনি তার মতো হওয়ার চেষ্টা করেন এবং তাকে ব্লাইন্ডলি রেসপেক্ট করেন, অন্ধভাবে ফলো করার চেষ্টা করেন, দুই ধরনের ব্যক্তিকে এড়িয়ে চলবেন। এক, অতি পণ্ডিত, দুই, অতি বুদ্ধিমান। অতি করার জন্য বিভিন্ন রকমের কথাবার্তা বলবে কিংবা ইশারা দেখাবে, এই ক্ষতিটা খুব করে, কনফিডেন্স নষ্ট করে দেয় এই ধরনের লোকজন। যতটুকু সম্ভব টিভি দেখার সময় বাঁচিয়ে প্রার্থনা করেন। প্রার্থনা খুব কিন্তু আমাদের দক্ষতার কারণে হয় কিংবা যোগ্যতার কারণে হয় তা কিন্তু না, একই সাইডের অনেকগুলো অংশ জুড়ে থাকে ভাগ্য, রাইট, ফেট, ফেট নিয়তি, ভাগ্য থাকে। আমাদের তাকে নিচু রাখি, পথটাকে মানে মুখটাকে বন্ধ রাখি এবং কাজ করে যাই, তাহলে আমার অ্যাচিভ করার সম্ভাবনা বাড়বে। ওই সময় প্রার্থনা করতে পারেন, বই পড়তে পারেন, চালিয়ে যাওয়ার জন্য গলা ছেড়ে গান গাইতে পারেন, একদম মনের আনন্দে গান গাইবে। যদি কারো বিরক্ত লাগে আপনি আপনার রুমে দরজা বন্ধ করে গান, কারণ কাউকে বিরক্ত করার অধিকার তো আপনার নাই, তাই না? মনের আনন্দে গান গাইবেন, আপনার গলা যেমনই হোক না কেন, কিংবা আপনার পছন্দের কোনো কবিতা আবৃত্তি করতে পারেন যদি সেটা আপনাকে আনন্দ দেয়। এটা খুবই ভালো টেকনিক ক্লান্তি দূর করার জন্য। আমার এক বন্ধু আছে, সে থাকে এখন অস্ট্রেলিয়াতে, ওখানে পিএইচডি করতে গেছে, তো চুয়েটে করতাম আমরা একসাথে, তো সে গান গাইতো। হ্যাঁ, আমরা আমি গান গাইতো না বলে ব্যাপারটাকে যদি এভাবে করে বলি, সে আমাদের সকলের সামনে গান গাওয়ার সাহস করত, জিনিসটা পারফেক্ট হবে, কারণ তার গানের গলা এমনই ছিল, এমনই ছিল যদি সে গান গাওয়ার পর বলে না দিত দোস্ত আমি এই গানটা করছিলাম, এটা বোঝা খুব ডিফিকাল্ট ছিল, সেই গানটা করছিল এবং সে মনে মনে বিশ্বাস করতো যে সে খুব সুন্দর গান করে। ওকে বলছিলাম দোস্ত তুই গান করিস না, তুই কী খেতে চাস বল, তারপরও গান করিস না, কারণ ও গান করলে ওই গানের প্রতি আমার সকল ভালোবাসা চলে যেত। ও যখন কোনো একটা গান করতো, একদিন পাখি উড়ে যাবে যে আকাশে, এত বৃষ্টি করে করছে আমি এখন গানটা কম শুনি ওই দিনের পর থেকে। অথবা সে কবিতা আবৃত্তি করে করতে পারে পারে বলে দাবি করতো নিজেকে, সে কবিতা আবৃত্তি করতে পারে, এবং সে মাঝে মাঝে বলতো দোস্ত একটা কবিতা শিখছি আমি কি একটু শোনাবো, আমি বললাম এখনই শোনাবি, বলে হ্যাঁ শুন না, এবং ওই কথা মাইন্ড টাইন করতো না। আমরা খুব হাসাহাসি করতাম কিন্তু সে নিজেকে সেলিব্রেট করতো, নিজের লাইফটাকে সেলিব্রেট করতো। আপনাদের একটা উদাহরণ দিই, একদম সত্যি কথাই বলি, হ্যাঁ, সে একদিন আমরা চুয়েটে ক্লাস শেষে বসে আছি, আড্ডা দিচ্ছি সবাই মিলে মাঠের মধ্যে বসে, সে বলে কি দোস্ত আমি সত্যি সত্যি একটা কবিতা আবৃত্তি করবো। আমি বললাম করবি? মানে দোস্ত এটা আমার মনে হয় খুব ভালো হয়েছে, এটা আমি গতকালকে নির্মাণ করছি। তুই নির্মাণ করছোস? আমি আমার মতো নির্মাণ করছি। নাউজুবিল্লাহ। আচ্ছা দেখা যাক, শুন, সে করছে আজকে প্রভাতে রবির কর কেমন কষিল, প্রাণের কর কেমন কষিল, গুহার আধারে প্রভাত পাখির কাছে থাম 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 হার্ট অ্যাটাক হয়ে যাবে, সে থেমে গেছে। এবং বিশ্বাস করেন এটা নিয়ে তার মধ্যে কোনো দুঃখ ছিল না। সে ওই দিন ভাইবারে ফোন করছে আমাকে, এই কত কয়েকদিন আগে ফোন করছে ভাইবারে, আমি ফোনটা রিসিভ করি নাই, সে আমাকে টেক্সট পাঠাইছে দোস্ত ফোনটা রিসিভ কর আমি গান শোনাতে ফোন করি নাই। এটা নিয়ে ওর মধ্যে কোনো আফসোস ছিল না, কোনো লজ্জা ছিল না, কিছুই ছিল না, সে তার লাইফটাকে সেলিব্রেট করতো, খুশি থাকতো সে, কোনো অসুবিধা নেই। এবং আমি ওর এই অ্যাটিটিউডটাকে স্যালিউট করি, খুব চমৎকার অ্যাটিটিউড। আচ্ছা এরপরে হচ্ছে ক্লান্ত, আমরা বলি না আমি খুব ক্লান্ত, আমি খুব ক্লান্ত, বেশিরভাগ সময় দেখবেন ক্লান্তি কিন্তু একটা মানসিক অবস্থা, ক্লান্তি হচ্ছে আমাদের একটা কল্পনা। কেমন?
আমি খুব ক্লান্ত, আমি পড়াশোনা করতে পারছি না। ওই সময় যদি আমার একটা বন্ধু ফোন করে, দোস্ত শপিংয়ে চল, আমি তখন আর ক্লান্ত না, আমি তখন বেরিয়ে পড়ি। তার মানে কি, ক্লান্তিটা কি শারীরিক নাকি মানসিক? মানসিক। আমরা যখন কোনো একটা পড়াশোনা করতে করতে ক্লান্ত হয়ে পড়ব, তখন আমি যেটা করতাম সেটা করতে পারেন, যেই পড়াটা পড়া আমার জন্য সহজ, যে পড়াটা পড়লে আমার কাছে করতেছি মনে হয় না, কোনো বাড়তি প্রেশার ব্রেনে পড়ে না, সেই পড়াটা করতে পারেন। আমরা অনেকেই আছে যারা অঙ্ক করতে ভালোবাসে, তারা ওই সময় অঙ্ক করতে পারেন। আমরা অনেকেই আছে যারা ইংরেজি পড়তে ভালোবাসে, ওই সময় ইংরেজি পড়তে পারেন, কারণ আপনাকে তো পড়াগুলো শেষ করতে হবে। ইউর টাইম ইজ লিমিটেড, আপনার টাইমটা খুব লিমিটেড, আপনাকে শেষ করতে হবে। সো ওই সময় ক্লান্তি আসবে না, এমন কোনো পড়াশোনা করতে পারেন যেটা আপনি ভালো পারেন, সেটা করতে পারেন। আচ্ছা, আরেকটা কাজ করবেন না, সেটা হচ্ছে যে ব্যক্তি আপনাকে কোনো একটা কাজ করতে সহযোগিতা করতে পারবেন না, তাকে কখনোই বলতে দিবেন না যে আপনি কাজটা করতে পারবেন না, তার কাছ থেকে দূরে থাকেন। আপনাকে সহযোগিতা করতে পারবে না, কিন্তু আপনাকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে তুমি এটা করতে পারবে না, তুমি এটা করতে পারবে না, এটা হয় না, এটা হয় না, এমন লোকের কাছ থেকে আসলে তেমন কিছু নেওয়ার নাই, তাদের কাছ থেকে দূরে থাকাটাই ভালো। পরের স্লাইডটা, আপনার রুমের, আজকে বাসায় গিয়ে আপনার রুমের খুব ছোটোখাটো কিছু জিনিস খেয়াল করতে পারেন যেগুলো কখনোই চোখে পড়ে না, এবং সেগুলো খেয়াল করে সেগুলোকে নিয়ে ভাবেন, এই জিনিসটা আমার রুমে আসলেই দরকার কিনা। যদি দরকার না হয় সেগুলো ডাস্টবিনে ফেলে দেন, যে ঝুড়িটা ঝুড়ির মধ্যে ফেলে দেন। আপনি যত কম জিনিস নিয়ে বাঁচতে পারবেন তত বেশি হ্যাপি হবেন, এবং যত বেশি জিনিস আপনার সঙ্গে থাকবে সেই জিনিসগুলোর মধ্যে যেগুলো লাগবে না, যেগুলো দরকারই না, ওই জিনিসগুলো নিয়ে ভাবনা ভাবলে, যে জিনিসগুলো দরকারি সেই দরকারি জিনিসগুলো নিয়ে ভাবতে আমরা প্রায় সময় ভুলে যাই। যদি সেগুলো চোখের সামনে থেকে দূর করে ফেলেন খুব ভালো হয়, খুবই ভালো হয়। এখানে যারা আছেন না, তারা হয়তো অনেকেই আছেন যারা ন্যাশনাল ভার্সিটির স্টুডেন্ট। কারা কারা আছেন ন্যাশনাল ভার্সিটি থেকে আসছেন? 70% নাই, কিংবা তার চেয়েও কম আছে। আপনাদের আমি বলি, সবাই সত্যি সত্যি একটু নড়েচড়ে বসেন, সত্যি সত্যি, ঠাট্টা করতেছি না। আচ্ছা, আমরা এখন একটা এক্সারসাইজ করব, মেন্টাল এক্সারসাইজ, মেন্টাল থেরাপি। সেটা হচ্ছে, আমরা এতক্ষণ যা যা শুনলাম, যা যা বললাম, সব কিছুকে মাথা থেকে বের করে দিব এবং নিজেকে একজন নির্ভার ব্যক্তি হিসেবে কল্পনা করেন। আপনার মধ্যে কোনো টেনশন নাই, কোনো কিছুই নাই, এখন আপনি যেটা শুনবেন সেটাই রিসিভ করবেন, আগে সব টেনশন বাদ, ক্লান্তি বাদ। এখন আমরা সবাই একটা মিউজিক শুনব, এবং এই মিউজিকটা শোনার সময়ে সবাই আমরা লাইফে কি চাই এই ধরনের দুইটা বা তিনটা পয়েন্ট চিন্তা করব, সিনসিয়ারলি চিন্তা করব, বানিয়ে বলা কোনো কিছু না, চিন্তা করব। এবং মিউজিকটা শোনার পর আমরা শেয়ার করব, আমরা শুনব আমরা কে কতটুকু ভাবতে পেরেছি, দুইটা বা তিনটা পয়েন্ট মিউজিকটা শুনে। আমরা শুনলাম এটা, আমরা কি ভেবেছি, ভেবেছি কোনো কিছু? তাহলে আমরা একটু শেয়ার করি না। আর এটা কোথেকে নেওয়া বলে দিই, এটা হচ্ছে একটা মুভি থেকে নেওয়া, একটা মুভির থিম সং। এই মুভিটার নাম হচ্ছে লাভ স্টোরি। এটার উপন্যাসটা রাইটার, উপন্যাসের নামও লাভ স্টোরি, উপন্যাসের রাইটার হচ্ছেন এরিক সেগাল, বিখ্যাত একটা রোমান্টিক উপন্যাস, পড়ে দেখতে পারেন। মুভিটাও খুব ভালো, 1970 মুভি। ওই উপন্যাসের একটা লাইন আমরা সবাই জানি, কিন্তু জানি না যে সেটা ওই উপন্যাসের লাইন ছিল। টাইটানিক মুভিতে একটা কথা আছে না, ইফ ইউ লাভ মি ডোন্ট সে সরি, ডোন্ট সে থ্যাংক ইউ, মনে আছে আপনাদের? এটা অ্যাকচুয়ালি লাভ স্টোরি মুভির থেকে নেওয়া, অরিজিনালি এটা হচ্ছে এই মুভিটার লাইন, এই উপন্যাসের লাইন। যাই হোক, আমরা সেখানে না গিয়ে একটু শুনি, হ্যাঁ, কে কি ভেবেছি আমরা শুনি। আপনারা উপরে যারা দাঁড়িয়ে আছেন, আমি যদি কথা বলতে বলি জোরে কথা বলতে পারবেন? যাই হোক, আমরা শুনি নাই, ধরে নিচ্ছে, খারাপ কিছু বলে নাই। আচ্ছা, দেখে আপনি বলেন, হয়ে বসে পায়ে, আমি একটা যে কোনো একটা সরকারি জব করব, যে জবটা থেকে আমি আমার সময় বের করতে পারবো। সরকারি চাকরি করবেন যেটা থেকে আপনি সময় বের করতে পারবেন, ওই সময়টাকে আমি আমার মন মতো করে আমি ইউজ করব। দ্যাটস গুড, দ্যাটস গুড, খুবই ভালো ইচ্ছা, খুবই ভালো ইচ্ছা, থ্যাংক ইউ। এই সমস্ত চাকরির পরীক্ষার রেজাল্ট বের হতে অনেক সময় লাগে, অনেক দেরি হয়,
দীর্ঘসূত্রতা কাকে বলে কত প্রকার এবং কি কি এই পরীক্ষাগুলোর রেজাল্টের জন্য ওয়েট করলে বোঝা যায়। আচ্ছা, তো আমরা অনেকদিন ওয়েট করেছিলাম, বিসিএস পরীক্ষার রেজাল্ট হয় না হয়, অনেকগুলো মুখরোচক গুজব শুনছিলাম, এখন হবে, কখন হবে, কালকে হবে, পরশু হবে শুনছিলাম। তো 2011 সালের নভেম্বরের 1 তারিখ তখন খুব করে গুজব শোনা যাচ্ছিল আজকে রেজাল্ট হয়ে যাবে, আজকে মাস্ট হয়ে যাবে, হলো না। তখন আমি কয়েকটা রিলায়েবল সোর্স থেকে এবং কয়েকজন দায়িত্বশীল মানুষ আমাকে ফোন করে বললেন যে ভাই কালকে রেজাল্ট হবে, শিওর, একদম শিওর কালকে রেজাল্ট হবে। তো কালকে রেজাল্ট হবে এটা সবাই বলতেছিল যে নভেম্বরের 2 তারিখ রেজাল্ট হবে 2011 সাল। এর আগ পর্যন্ত আমরা সবাই টেনশনে ছিলাম রেজাল্ট হয় না কেন, রেজাল্ট হয় না কেন, কিন্তু যখন শুনলাম রেজাল্ট হয়ে যাবে তখন সবাই ভাবতেছিলাম কি দরকার, ভালোই তো ছিলাম, যদি না হয় টেনশন তো আরো বাড়বে, কষ্ট আরো বাড়বে, থাক, এরকমই হয় হিউম্যান সাইকোলজি। 2011 সালের নভেম্বরের 1 তারিখ রাত 11:30 আমি প্রচুর ফেসবুক ফ্রিক আর কি, সারাক্ষণ ফেসবুক ম্যানিয়ার বেশি, সারাক্ষণ ফেসবুকে থাকি। তো 2011 সালের নভেম্বরের 1 তারিখ রাত 11:30 দিকে আমি ভাবলাম আমি আমার ফেসবুকে যে অ্যাকাউন্টটা এটা ডিঅ্যাক্টিভেট করে দিব, এবং ডিঅ্যাক্টিভেট করে দিলাম। কারণটা বলি, 2011 সালের নভেম্বরের 2 তারিখ ছিল আমার জন্মদিন, মানে পরের দিন ছিল আমার জন্মদিন। আমরা যখন খুব কষ্টে থাকি, খুব টেনশনে থাকি, ঝামেলার মধ্যে থাকি, যন্ত্রণার মধ্যে থাকি, তখন কিন্তু দেখবেন ভালো কোনো কথা শুনলেও ভালো লাগে না। কেউ যদি আপনার একটু ভালো বলে তখন সেটা বিষের মতো মনে হয়, কী দরকার এগুলো বলার, দুর্ব্যবহার করে বসে অনেক সময় লোকজনের সাথে। ভালো কথাগুলোকে শুনলে মনে হয় আমি এই ভালো কথা শোনার যোগ্যতা আমার নাই, সে কেন আমাকে ভালো বলতে চায়, এই জিনিসগুলো খুব কাজ করে। পরের দিন তো আমার জন্মদিন, অনেকে আমাকে উইশ করবে, বার্থডেতে উইশ করবে, এবং ফেসবুক থাকলে জন্মদিন ভোলা তো কঠিন না, জন্মদিন মনে থাকে। আমরা বলি না থ্যাংক ইউ ফর রিমেম্বারিং মি, ঘোড়ার ডিম রিমেম্বার করছে, ফেসবুক বলে দিচ্ছে। তো এখন পরের দিন হচ্ছে আমার জন্মদিন, সবাই আমাকে উইশ টুইশ করবে, সেটা ভেবে আমি ফেসবুক অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে বের হয়ে পড়লাম। আচ্ছা, যথারীতি আমাকে তেমন একটা কেউ উইশ করে নাই। দুপুরবেলা খাওয়া দাওয়া করে যখন ঘুমাবো তখন একটা ফোন আসছে যে ভাই সুশান্ত ভাই আজকে বিকালে রেজাল্ট দিচ্ছে, আমি পিএসসির ওখানেই আসি, শুনলাম রেজাল্ট দিয়ে দিবে, ওয়েবসাইটে দিয়ে দিবে, খেয়াল রাখেন। আচ্ছা, তো টেনশন আরও বাড়ছে। 2:30 দিকে একটা মুভি দেখতে বসে গেলাম, দ্য 400 ডোজ একটা মুভি আছে, ট্রফর মুভি, খুব ভালো মুভি, দেখে নিন কেউ না দেখবেন। ওই মুভিটা দেখতে বসে গেলাম টেনশন দূর করার জন্য, কিছুক্ষণ দেখে মনে হলো এটা দেখবো না, এরপর গডফাদার দেখতে বসলাম। চিন্তা করেন, টেনশন দূর করার জন্য গডফাদার দেখতেছিলাম। আচ্ছা, মানে মাথা কাজ করতেছে না এরকম আর কি। বিকাল 4:00 দিকে একটা ফোন আসছে, ও সুশান্ত ভাই রেজাল্ট দিছে তো, আপনি কাস্টমসে ফার্স্ট হয়েছেন। আমি বললাম ভাই ফার্স্ট মানে কি, বলেন ভাই আমার রোল নাম্বারটা আছে কিনা, বলে আসে আসে আপনি ঢুকে দেখেন, টাইম নাই, আরেকজনকে ফোন দিতে হবে, আমার কল ওয়েটিং পাচ্ছে, কেটে দিলাম। ঢুকলাম ওয়েবসাইটে, ঢুকে নামালাম পিডিএফ ফাইল, সত্যি বলছি যে ফন্টের রেজাল্ট দিয়েছে ওই ফন্টটা আমার কম্পিউটারে ছিল না। আমি ফন্টে ক্লিক করলাম, ক্লিক করে জানলাম ফন্টটা কি, এরপরে সেটা নামালাম, ফন্টটা নামাইছি, পাইপটা বাংলা ফন্ট নামাইছি, নামানোর মধ্যে কি কাজ করে। এরপর দেখি বিসিএস শুল্ক আপনারই প্রথম রোল নাম্বারটা হচ্ছে 30-26-53। আমি এরপর চিন্তা করলাম রোল নাম্বার প্রথমে থাকা মানে কি আমি ফার্স্ট হয়েছি, আমার রোল নাম্বার তো আছে, তার মানে আমি চাকরিটা পাইছি। প্রথম অনুভূতি ছিল আমার, সত্যি বলতেছি, মনে সততা নিয়ে বলতেছি, প্রথম অনুভূতি ছিল আল্লাহ যদি কোনো কারেকশন দেয় আমি তো শেষ, এই রেজাল্টটা যেন কোনো সংশোধনী না দেয় পিএসসি, এটা ছিল আমার প্রথম অনুভূতি। এরপরে মানে আমি এখানে বুঝতেছিলাম না যে আমি চাইছিলাম একটা চাকরি, আমি ফার্স্ট হতে চাইনি কিন্তু ফার্স্ট হয়ে গেছি। আমার মনে হয়েছিল আমি পুলিশে হয়তো বা আসবে, আমার সেকেন্ড চয়েস পুলিশ ছিল, পুলিশে হয়তো আসবে, কাস্টমস তো পাবো না, অনেক নাম্বার লাগে, পুলিশে হয়তো আসবে লাস্টের দিকে কিছু একটা। সে আমি যে আমার প্রথম চয়েসে ফার্স্ট হবো এই কথা কে কে জানিত বলেন, আমি বিশ্বাসই করতে পারতেছি না যে রেজাল্ট। এবং আপনাদেরকে বলি ভাই, আপনাদেরও এই মুহূর্তটা আসবে যখন আপনার মনে হবে একটা সংখ্যা, একটা সংখ্যা আর কিছু না, একটা সংখ্যা দেখলে আপনার মনে হবে আগের মুহূর্তের আপনি আর এই মুহূর্তের আপনার মধ্যে আকাশ পাতাল তফাত, আপনি পুরো চেঞ্জ হয়ে গেছেন, আপনার জীবনটা আর একই রকমভাবে আপনি দেখবেন না, অন্যরকম জীবনটা। আমার কাছে মনে হচ্ছিল আমি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি যার মানসিক শান্তি অনেক বিশাল,
আমার চেয়ে শান্তিতে কেউ পৃথিবীতে নাই, আমি পৃথিবীর সবচেয়ে সুখী লোক, আর পৃথিবীর সবচেয়ে সুখী লোক হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী লোক, আমার কাছে ওরকম মনে হচ্ছিল। আমি আমার মাকে যখন বললাম, মা কান্না করতেছে খুশিতে, বল বাবা তুই চাকরি পাইছিস, বললাম হ্যাঁ। আমার সেই দিনের কথা এখনো মনে পড়ে। আমি আপনাদেরকে বলি ভাই, আপনাদের লাইফেও সেই দিনটা আসবে, ওয়েট করেন, সত্যি সত্যি আসবে। আমি ভাবলাম আমি যে দিনটাকে চাচ্ছিলাম কেউ মনে না রাখুক, সেই দিনটা ছিল আমার লাইফের বেস্ট দিন। এর আগে যতগুলো জন্মদিন গেছে আমার, প্রত্যেকটা জন্মদিনে কেউ না কেউ উপহার দিচ্ছে আমাকে জন্মদিনে। আমার লাইফে প্রথমবারের মতো আমি একটা উপহার পেলাম, যে উপহারটা সরাসরি আল্লাহ দিচ্ছে আমাকে, এবং এর চাইতে বড় উপহার হয় না। আপনাদের সবার লাইফে সেটা আসবে। একটা কথা বলি ভাই, আল্লাহ কখনোই কাউকেই পৃথিবীতে চিরকাল অসম্মানিত করে রাখে না, আপনাকে অবশ্যই সম্মানিত করবেন, এবং সেটার জন্য আপনাকে বিনীতভাবে মুখটা বন্ধ রেখে পরিশ্রম করে সেই দিনটার জন্য ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। একটা ব্রেক নিচ্ছে, আমরা ফিরে আসব 40 মিনিট পর, মানে দুইটা সোয়া দুইটার দিকে আসবো আবার। হ্যাঁ, থ্যাংক ইউ। আমার বন্ধু খরগোশ পালতো, ও বাসায় গিয়ে চেষ্টা করছে। তো যখন শিকারীরা খরগোশ ধরে তখন কীভাবে করে ধরে, তখন তারা করে কি, একটা খরগোশের পালের পেছনে দৌড়ায়, দৌড়াচ্ছে দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, একটা খরগোশের পেছনে দৌড়ায়। তো খরগোশটা খুব সহজেই পার পেয়ে যায়, খুব দুষ্ট প্রকৃতির, মানে এদিকে যায় ওদিকে যায় ওদিকে যায়, ধরতে যায় না। তখন সে 3-4 ঘন্টা এভাবে দৌড়ানোর পর সিদ্ধান্ত নেয়, এই খরগোশটা ধরা খুব কঠিন, আমি পাশের খরগোশটা ধরবো, ওটা বোধহয় একটু সহজ। সে আবার ওই খরগোশটার পেছনে ছোটে, ছুটতে 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 এভাবে করে আর 4-5 ঘন্টা যায়। 4-5 ঘন্টা দৌড়ানোর পর সে মনে করে, পাশের খরগোশটা মনে হয় আরও সহজ হবে, ওটার পেছনে ছুটি। এভাবে করে একটা সময় সন্ধ্যা নামে, ওই শিকারীর সেদিন আর খরগোশ ধরা হয় না। এখন ওই শিকারীটা যদি এই কাজ না করে, এই কাজটা করতেন, উনি খরগোশটাকে চেঞ্জ না করে খরগোশটার পেছনে যেভাবে করে ছুটছেন, যেভাবে করে দৌড়াচ্ছেন, সে দৌড়ানোর ধরনটা চেঞ্জ করতেন, তাহলে তার জন্য সহজ হতো। ধরেন খরগোশটার পেছনে না ছুটে একটু ঘুরে আসলেন, খরগোশটাকে টস দিলেন, টস দেওয়া বোঝেন তো না, টস দেওয়া বোঝেন না, খরগোশটাকে টস দিল, টস দিয়ে এরপরে সামনে থেকে গিয়ে ধরে ফেললো, টেকনিক চেঞ্জ করে। আমরা যেটা করি, আমরা যখন কোনো একটা চাকরির জন্য প্রিপারেশান নিই, তখন আমরা মনে করি অনেকদিন ধরে ছোটার পর এটা আসলে একটু কঠিন, বেশি বিসিএসটা মনে হয় একটু কঠিন, আমি ব্যাংকের চাকরির জন্য পড়াশোনা শুরু করি, আমরা তখন আমার ব্যাংকের জন্য শুরু করি। এরপর কিছুদিন ছোটার পর মনে হয় ব্যাংক না, আসলে আমার মনে হয় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো ভালো, আমার মনে হয় না বিদেশে চলে গেলে মনে হয় ভালো হবে, ওখানেই যাই। এভাবে করে ছুটতেই থাকি, চাকরি চেঞ্জ করি, চাকরি চেঞ্জ মানে কি, চাকরির প্রিপারেশান যে চাকরিটার জন্য আমরা নিচ্ছি ওই চাকরিটাকে চেঞ্জ করি, বারবার চেঞ্জ করি, বারবার চেঞ্জ করি। একটা সময় গিয়ে আমাদের বয়স হয় 30 ক্রস করি আর কোনো চাকরি পাই না। 30-এর পর কি অ্যাপ্লাই করা যায় চাকরিতে, যায় কি না, যায় না। আমরা যদি চাকরিটা চেঞ্জ না করে চাকরিটার জন্য প্রিপারেশান নেওয়ার টেকনিকগুলো চেঞ্জ করতাম, তাহলে ভালো হতো না, ভালো হতো কি না? প্রত্যেকটা চাকরি সমানভাবে শয়তান, প্রত্যেকটা চাকরি পাওয়াই সমানভাবে কঠিন। সো চাকরি চেঞ্জ করা যাবে না, আমাদের চাকরিতে অ্যাপ্লাই করার ধরনটা চেঞ্জ করতে হবে। যদি আমরা বারবার এই ধরনের আমাদের প্রিপারেশান যদি চেঞ্জ করি, একবার ব্যাংক একবার বিসিএস বারবার যদি চেঞ্জ করি, তাহলে হবে কি, একটা সময় গিয়ে বয়সটা 30 পার হবে, আর 30 হচ্ছে খুব নিষ্ঠুর একটা বয়স, খুব হৃদয়হীন একটা বয়স, নির্মম একটা বয়স। 30 পার হয়ে গেলে কেউ চাকরি দেয় না, 30 পার হয়ে গেলে কেউ হৃদয় দেয় না। আচ্ছা, তো জিততে হলে কি অপরিহার্য? আচ্ছা, আমরা যদি কোনো একটা ব্যাপারে সাকসেসফুল হতে চাই, উইন করতে চাই, তাহলে আমাদের জন্য আসলে কি সবচেয়ে বেশি লাগে, একটা বাস্তব ঘটনা দিয়ে আনসারটা দেওয়ার চেষ্টা করতেছি। ইউরোপে ক্লাব ফুটবল হয় না, ইউরোপে ক্লাব ফুটবল হয় না, ইংল্যান্ডের কোনো একটা ক্লাব, ওদের যে লোকাল যে গেমগুলো হয় আর কি, বিভিন্ন ক্লাবের সাথে যে লোকাল কনটেস্টগুলো হয়, এরকম একটা কনটেস্ট হচ্ছিল। তো সেই কনটেস্টে পরপর 2টা ম্যাচে একজন প্লেয়ার
খুব বাজে খেলেছিল, অত্যন্ত বাজে খেলেছিল, কোনো ওর পায়ে সে বলই আনতে পারে না, তার উপরে সে অন্যান্যরা যে গোল দেয় সেই গোলগুলোকে নষ্ট করে দেয় প্লেয়ারটা, খুবই বাজে একজন খেলোয়াড়। তো এভাবে করে পরপর দুইটা ম্যাচে খুব বাজে খেলার পর তার কোচ তাকে ডেকে বলল যে ভাই তুমি আসলে আমাদের সঙ্গে খেলো না, তোমাকে নিয়ে খেলে কোনো লাভ হচ্ছে না, তোমাকে নিয়ে খেলা যে কথা দশজন নিয়ে খেলা একই কথা, তুমি থাকা না থাকা সেম। বলে কি স্যার আমাকে একটু সুযোগ দেন। বলে তোমার আমি কি সুযোগ দিব, তুমি এর আগে দুইটা ম্যাচে কোনো গোল করতে পারো নাই, উল্টা আরো কয়েকটা গোল নষ্ট করছো, আমরা দুইটা ম্যাচে হেরে গেছি তোমার জন্য, এটা তো ঠিক না রে ভাই, আমাদের ম্যাচ হচ্ছে পাঁচটা, তুমি আজকের খেলার দরকার নাই, এই তিনটা ম্যাচে তোমার খেলার প্রশ্নই আসে না, খেলবে না তুমি। তখন সে কোচের হাত জড়ায় ধরে বলে কি স্যার আমাকে আজকের বারের জন্য সুযোগ দেন, যদি আজকে আমি ভালো খেলতে না পারি আপনি স্যার আমাকে বের করে দিন টিম থেকে, তো তুমি আজকেই বের হও ভাই, বিদায় হও। বলে স্যার আমাকে শেষবার সুযোগ দেন স্যার, আমি একটু খেলতে চাই আজকে। তো কোচ বললো তুমি এমন কি জাদু আজকে শিখছো, তুমি আজকে ভালো খেলবা। বলে স্যার আমাকে খেলতে দেন। তো ওই প্লেয়ারটা সেই ম্যাচে খেললো এবং সেই ম্যাচে ওদের টিম 3-1 গোলে জয়লাভ করেছিল। ওই তিনটা গোলের মধ্যে দুইটা গোলই হচ্ছে ওই প্লেয়ারটার দেওয়া। তখন তাকে খেলা শেষে কোচ তো দেখে অবাক, কিরে এ খেলা সে শিখলো কোথায়, এ খেলা কোথায় ছিল। তখন তাকে পার্সোনালি রুমে ডাকলো, মানে কোচের রুমে ডাকছে কোচ, দেখে বলে কি ভাই তুমি যে আজকে খেলাটা খেলছো আমার দেখা সেরা খেলা, তুমি এ খেলা কোথায় শিখছো, তোমার তো এই খেলা খেলতে পারার কথা না, এ খেলা তোমার কোথায় ছিল। ছেলেটা কিছুই বলতেছে না, মাথা নিচু করে কান্না করতেছিল। বলে তুমি কথা বলো। বলে না স্যার দোয়া করবে না আমার জন্য আমি আসি। বলে না তুমি তাড়াও, তুমি আমাকে বলো যে এই খেলাটা তুমি কীভাবে খেললা, তোমার পক্ষে এই খেলা খেলার কথা না, তোমার এটা পারার কথা না। তখন সে বলল স্যার গত দুইটা ম্যাচে আমার সাথে একজন বয়স্ক লোক আসছিল আপনি দেখছেন। বলে হ্যাঁ দেখলাম তো, উনি তো আজকে আসেন নাই, অসুস্থ নাকি, আজকে আনো নাই কেন। বলে স্যার যে বয়স্ক লোকটা আমার সঙ্গে আসতেন আমার সাথে উনি হচ্ছেন আমার বাবা, আমার বাবা স্যার অন্ধ, চোখে দেখে না, তো বাবা প্রতিদিন আমার সঙ্গে আসতেন এবং এটা ভেবে বাবা অনেক খুশি থাকতেন, সন্তুষ্ট হতেন যে আমার ছেলে খেলতেছে আমি গ্যালারিতে বসে আছি, বাবার কাছে মনে হতো বাবা মন দিয়ে দেখতেছে আমাকে, মনের চোখ দিয়ে দেখতেছে এটা মনে হতো। আর বাবাকে নিয়ে যখন আমি বাসায় ফিরতাম তখন বাবা জিজ্ঞেস করতো কিরে তুই কেমন খেললি খোকা। বলে আমি অনেক ভালো খেলছি, এতটা গোল দিছি, এতটা গোল সেভ করছি, এই কথাগুলো বাবাকে বলতাম, বাবাকে প্রতিদিনই মিথ্যা কথা বলতাম যে বাবা আমি এতটা গোল দিছি, এতটা গোল সেভ করছি, এই কথাগুলো বলতাম, এতটা গোল বানাই দিছি, এই কথাগুলো বলতাম। গতকাল রাত্রে আমার বাবা মারা গেছে স্যার, আমার জীবনে এই প্রথম, আজকে দিনেই প্রথম আমার বাবা উপরে বসে আমার খেলা দেখছে স্যার, আমি আমার বাবাকে কীভাবে ফাঁকি দিব স্যার, ওই জন্যই খেলছি। তো এই যে মানে ওই ছেলেটার যে পারফরমেন্স, সেই পারফরমেন্সের পেছনে কোন ব্যাপারটা ভূমিকা রেখেছিল, ওর দক্ষতা, ওর মেধা, নাকি ওর আবেগ? অবশ্যই আবেগ। মানুষ কিন্তু আবেগ দিয়ে অনেকগুলো অসম্ভব কাজ করে ফেলতে পারে। যে ছেলেটা চাকরি পায় না দিনের পর দিন, সেই ছেলেটা যখন মানি ব্যাগ বের করে তার প্রেমিকার ছবিটা একবার দেখে তখন হয়তো বা সেই রাতে না ঘুমিয়ে পড়াশোনা করে, এটা শুধু আবেগেই সম্ভব, কোনো দক্ষতা দিয়ে সম্ভব না, কোনো মেধা দিয়ে সম্ভব না, এবং মানুষ এই আবেগ দিয়ে জিতে যায় আর কোনো কিছুই না। আপনার মধ্যে যে আগুনটা আছে যদি সেই আগুনটাকে ঠিকমতো ব্যবহার করতে পারেন, পৃথিবীর এমন কোনো শক্তি নেই যে আপনাকে চাকরি থেকে বিরত রাখবে, চাকরি পাওয়া থেকে বিরত রাখবে, এমন কোনো শক্তি নেই। পরেরটা, আজকের পর থেকে যখনই ফুটবল বা ক্রিকেট খেলা দেখবেন তখনই ওই জায়গায় আপনি দাঁড়িয়ে থাকলে আপনি কেমন পারফর্ম করতেন সেটা মাথায় রাখবেন। এই মেন্টাল প্র্যাকটিসটা খুব হেল্প করে। কীরকম হেল্প করে? আমি যখন চাকরির জন্য পরীক্ষা দিই তখন আমি বলি খুব টেনশান, টেনশানে কিছু লিখতে পারি না, সব কিছু ভুলে গেছে টেনশানে, ঠিক মতো লিখতে পারি না, অনেক চাপ মাথায়, এই কথাগুলো বলি। আমি কি কখনো ভেবে দেখছি আমি যে পরীক্ষা দিচ্ছি আমাকে কয়জন মানুষের প্রত্যাশা মাথায় রেখে পরীক্ষা দিতে হচ্ছে? আমার মা বাবা ছোট ভাই, এর চেয়ে বেশি হলে প্রেমিকা বা বোন, ছোট বোনটা না বড় ভাই বা বড় বোন, এর বেশি কিছু তো না, হাতে গুনে 7-8 মানুষের প্রত্যাশার চাপ মাথায় রেখে আমাকে পরীক্ষা দিতে হয়। কিন্তু একজন সৌম্য সরকার যখন খেলতে নামে তাকে কিন্তু 16 মানুষের চাপ মাথায় রেখে খেলতে হয়। ও যদি পারে আমি পারবো না কেন? ও তো আমার ছোট ভাই, আমি কেন পারবো না? এটা মাথায় রাখবেন, এটা মাথায় রাখলে দেখবেন চাপ নেওয়ার ক্ষমতা অনেক বাড়বে। ওই ফুটবলার বা ক্রিকেটের জায়গায়, ক্রিকেটারের জায়গায় নিজেকে ইমাজিন করবেন, এটা আমি করি, মাঝে মাঝেই করি। আরেকটা কথা বলি, সবসময়
যারা আপনার ভালো কাজের প্রশংসা করেন এবং আপনার সামর্থ্যে আস্থা রাখেন তাদের সাথে বেশি বেশি মেশার চেষ্টা করবেন। যারা আপনার ভালো কাজের প্রশংসা করেন এবং আপনার সামর্থ্যে আস্থা রাখেন তাদের সাথে ভালো ভালো বেশি বেশি মেশার চেষ্টা করবেন। এটা হবে কি, আপনার ভালো কাজ করার উৎসাহটা বাড়বে। কীরকম, আমরা সাধারণত ওই কাজটাই বেশি বেশি করি যে কাজটা অন্যরা বলে আমরা খুব ভালোভাবে করি। উদাহরণ দিই, ধরেন বাসায় ওয়াইফ পুডিং রান্না করলো, হাজব্যান্ড বললো আরে বাবা তুমি তো পুডিং সেই রকম রান্না করো। এরপরে কিন্তু ওয়াইফ মোটামুটি প্রতিদিন পুডিং খাওয়ায় খাওয়ায় হাজব্যান্ডের 12 বাজায় দিবে, ঠিক কিনা? হাজব্যান্ডকে যদি ওয়াইফ বলে তোমাকে তো হোয়াইট শার্টে সেই রকম লাগে, এরপর দিন থেকে হাজব্যান্ড মোটামুটি বিধবা, সবসময় হোয়াইট শার্ট পরে। ইট ওয়ার্কস ম্যান। যারা আমাদেরকে ভালো বলে কোনো একটা কাজে সে কাজটা কিন্তু আমরা বেশি বেশি করি। আর যেটা আবার আরেক ধরনের লোক দেখবেন, ধরেন আপনি ফেসবুকে একটা লেখা লিখলেন যে লেখাটা কারো পছন্দ হয়নি বা লেখাটাও তো ভালো না, একটা বাজে লেখা লিখলেন ফেসবুকে। আমরা মাঝে মাঝেই দেখি, সাবকনশিয়াসলি হোক বা না জেনে ভুল করে, আমরা তো ভুল করবই, ভুল করার অধিকার আমাদের আছে। তখন দেখবেন কোত্থেকে যেন আপনার এক ফ্রেন্ড, যে ফ্রেন্ডটা কখনোই আপনার ওয়ালে খুব একটা আসে বলে আপনি জানেন না, সে এসে এমন এমন সব কমেন্ট লিখবে আপনাকে আক্রমণ করে, আপনাকে আজে বাজে কথা বলা শুরু করবে, আপনাকে ছোট করা শুরু করবে। বিশাল একটা কমেন্ট লিখে দিল বা অনেকগুলো কমেন্ট কন্টিনিউ করলো, অথচ সেই বন্ধুটা বা সেই ফেসবুক বন্ধুটা আপনি যখন লিখেন, আপনি যখন ভালো একটা কথা লিখেন, সে কমেন্ট দেওয়া দূরে থাক, একটা লাইকও কোনোদিন দেয় না। এ ধরনের কিছু লোক থাকে না ভাই, প্লিজ তাদেরকে ব্লক করে দেন, প্লিজ তাদের কাছ থেকে আপনার শেখার নাই কোনো কিছু। আমি বলি যে মানুষটা আমার ভালো কাজের প্রশংসা করে না সেই মানুষটাকে আমি আমার খারাপ কাজের নিন্দা করতে দিব না, দিব না, দিব না, ইট ইজ ফাইন। বলতে পারেন ভাইয়া নিন্দুকের বাসি আমি সবার যে ভালো, আমি আপনাকে বলবো ভাই এত ভালোবাসা বাসের টাইম নাই, টাইম কম, শাসন করা তারই সাজে সোহাগ করে, যে যে আমারে সোহাগ করে না সে শাসন করে আমার ভালো চাইবে সেটা আমি বিশ্বাস করি না, কখনোই বিশ্বাস করি না। আচ্ছা, তো ওই জন্য তাদেরকে আপনার লাইফ থেকে ছুঁড়ে ফেলে দেন। আরেক ধরনের লোক দেখবেন যারা কখনোই ভালো কোনো কিছুর প্রশংসা করতে পারে না, যত ভালো কিছুই করেন সে একটা নিন্দা করবেই। মহান আল্লাহ তাআলা তাদেরকে পাঠানোর সময় তাদের ব্রেনের মধ্যে শুধুমাত্র গিবত করা সেট করে দিচ্ছে, আর কোনো কিছু সেট করেন। আচ্ছা, একটা গল্প বলি, জাস্ট গল্প, সত্য কোনো ঘটনা না। একটা লোকের একটা কুকুর ছিল, সেই কুকুরটা পানির উপর দিয়ে হাঁটতে পারত। তো সে লোকটা তার বিভিন্ন বন্ধুকে দাওয়াত করে তার সেই কুকুরের অদ্ভুত ক্ষমতাটা দেখাতো, যে আমার এই কুকুরটা এই কাজটা করতে পারে, দেখাতো। ও ওই লোকটার একটা বন্ধু ছিল যে বন্ধুটা কখনোই ভালো কিছু বলতো না, কাউকেই ভালো কিছু বলতো না। তখন সে ভাবলো যে তুমি তো আমার কুকুরকে প্রশংসা করতে বাধ্য, তোমার আমি ইনভাইট করবো, দাঁড়াও। ইনভাইট করছে, ইনভাইট করার পর দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকালবেলা যখন ওরা পুকুরের পারে বসছে একটু গল্প করার জন্য, তখন ওই লোকটা তার বন্দুক দিয়ে একটা পাখি শিকার করলো। ওই পাখিটা ঝুপ করে গিয়ে পানিতে পড়লো, আর কুকুরটা পাশে বসেছিল, সে দৌড়ে গিয়ে পুকুরের উপরে গিয়ে দৌড়ে মুখে ওই পাখিটা এনে তীরে চলে আসছে। তার যে বন্ধুটা আসছে, বন্ধুটা কিছুই বলে না, চুপচাপ বাদাম খাচ্ছে, কিছুই বলতেছে না। তখন সে অনেক আমতামতা করে বলে কি দোস্ত একটা কথা ছিল, বলে হ্যাঁ কি, বলে তুমি আমার কুকুরটাকে দেখছো, বলে হ্যাঁ দেখছি, বলে ইয়ে মানে কিছু দেখো নাই, বলে কুকুর দেখছি। তারপর বলতেছে না মানে আমার কুকুরটার কোনো মানে অস্বাভাবিক কোনো কিছু খেয়াল করছো তুমি, বলে মানে, বলে মানে অদ্ভুত কোনো কিছু বা অস্বাভাবিক কোনো কিছু খেয়াল করছো, বলে হ্যাঁ একটা জিনিস খেয়াল করছি, বলে কি দোস্ত, বলে তোর কুকুরটা তো সাঁতার জানে না। তো এই ধরনের মানুষ ভাই লাইফে কোনো দরকার নেই, সে মানুষটা যে অবস্থানেরই হোক না কেন, যত বড় অবস্থানেরই হোক না কেন, আপনার কোনো কাজে আসবে না, আপনার পারফরমেন্সকে স্লো ডাউন করবে, আর কিচ্ছু করবে না আপনার জন্য। আচ্ছা, পরেরটা, আমি আমার লাইফে যতগুলো পেনাল্টি শট দেখছি, পেনাল্টি কিক, বেশিরভাগ পেনাল্টিতে কিন্তু গোল হয় কিন্তু মাঝখানে, খেয়াল করছেন আপনারা?
মাঝখানে গোল হয়, গোলকিপার এদিকে দৌড়াই এদিকে লাফাই, গোলটা হয় কিন্তু মাঝখানে। কথা হচ্ছে গোলকিপার আসলে কেন দৌড়ায়, কেন লাফাই? গোলকিপারের জন্যই লাফাই। ও যদি না লাফাই এবং গোল খায় তখন সবাই ওরে বলবে কি, তুই গোল খাবি না কে গোল খাবি, তুই চেষ্টাই করস নাই, এই জন্যই সে লাফাই। আমরা যখন কোনো একটা পরীক্ষার জন্য প্রিপারেশন নিই তখন আমরা এদিকে দৌড়াই, অমুক কোচিংয়ে দৌড়াই, তমুক কোচিংয়ে দৌড়াই, অমুক জায়গায় এই গ্রুপে স্টাডি করি, এই করি সেই করি, কিন্তু বাসায় বসে যে পড়াশোনাটা করা দরকার, দৌড়াদৌড়ি না করে বাসায় যে প্রতিদিন 10-12 ঘন্টা সময় দেওয়া দরকার, এই কাজটা আমরা কেউ করি না। মাঝে মাঝে আপনি সবচাইতে বেশি কাজ করতে পারেন কোনো কাজ না করেই, দৌড়াদৌড়ি না করে। আচ্ছা, এখন একটা ফর্মুলা বলি, ফর্মুলাটা হচ্ছে ব্রায়ান ট্রেসির ফর্মুলা। ওনার একটা বই আছে, বইয়ের নাম হচ্ছে ইট দ্যাট ফ্রগ, এই ব্যাংকটা খেয়ে ফেলো, ওই ফর্মুলাটাই বলি। ধরেন আপনাকে কেউ একজন বললো তিনটা ব্যাংক দিও, বা তিনটা ব্যাংক দিয়ে আপনাকে বললো যে এই তিনটা ব্যাংক তোমাকে খেয়ে ফেলতে হবে, খুব দ্রুত খাবা, খাওয়ার পর আমাকে জানাবা, খেতেই হবে। আপনি চিন্তা করলেন এই ব্যাংক খাবো কেমন কেমন লাগতেছে, ব্যাংকও খাওয়া যায় নাকি, কুৎসিত সব ব্যাংক দেখে দিলেন, ওই দিন খেলেন না। পরের দিন দেখলেন কি ব্যাংকগুলো গায়ে গতরে একটু বড় হয়ে গেছে, আপনি দেখলেন যে আরে এগুলো তো বড় হয়ে গেছে, দেখতে কেমন লাগতেছে, খাবো না, থাক, আবারও খেলেন না, রেখে দিলেন। থার্ড ডে দিকে দেখলেন আরও বড় হয়ে গেছে, ওই লোকটা ফোন দিয়ে আপনাকে জিজ্ঞেস করলো ভাই এগুলো খাইছিল, এগুলো কিন্তু খেতে হবে, আপনার আর কোনো ওয়ে নাই, আপনাকে খেতেই হবে ব্যাংকগুলো। তখন আপনি চিন্তা করলেন এগুলোকে আর বড় হতে দিয়ে লাভ কী, আমার তো খেতে কষ্ট হবে, খাই কী আছে জীবনে। তিনটা ব্যাংক দেখলেন, দেখার পর দেখলেন এই তিনটা ব্যাংকের মধ্যে সবচেয়ে কিউট ব্যাংক কোনটা, ওটারে আগে খাই, ওটারে খাওয়াটা একটু মানসিকভাবে সোজা হবে আমার জন্য। আপনি দেখলেন একটা ব্যাংক দেখতে একটু কিউট, ওটাকে নিয়ে খেয়ে ফেললেন, কিউট কিউট, আরে ধরেন না ব্যাংকে কিউট বললে অসুবিধা কি আপনার, ব্যাংক বলে কি সে মানুষ না। আচ্ছা, তো এখন ওই আপনি করলেন কি কিউট ব্যাংক আগে খাইলেন, খাওয়ার পর ওটা থেকে একটু কম কিউট যেটা ওটা খাওয়ার সময় অনেক কষ্ট হলো, কারণ আগে যে কিউট ব্যাংক খেয়ে ফেলছেন, আর সবচেয়ে বিশ্রী চেহারা যে ব্যাংকটা ওটা খেতে আপনার খবর হয়ে গেছে, কারণ এর আগে যে কিউট ব্যাংকগুলো খাইছেন। হয় না যার আগের গার্লফ্রেন্ডটা সুন্দর থাকে তার আসলে একটু কম সুন্দর গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে কষ্ট হয়, ওরকম আর কি। এখন দেখেন আপনি যদি ওই ব্যাংকগুলো যদি প্রথম দিন খেয়ে ফেলতেন তাহলে কিন্তু ব্যাংকটা যে গায়ে গতরে বড় হয়ে গেছে ওই বড় হওয়ার কারণে আপনার কষ্টটা যে একটু বেড়ে গেছে ওটা আর হতো না, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি সবচেয়ে বিশ্রী ব্যাংকটা আগে খেয়ে ফেলতেন তাহলে ওটা থেকে একটু কম বিশ্রী যে ব্যাংকগুলো ওটা খাওয়াটা কিন্তু আপনার জন্য সহজ মনে হতো, ঠিক কিনা? ঠিক। আমরা যখন কোনো একটা কাজ ফেলে রাখি তখন ওই কাজটা যতদিন ফেলে রাখবো পরের দিন গেলে কিন্তু কাজটা তার আয়তনে একটু বৃদ্ধি পাবে, আরও কিছু কাজ যোগ হবে, কাজ কমবে না কাজ বাড়বে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যখন আমাদের হাতে অনেকগুলো কাজ করার থাকে তখন যদি আমরা সবচাইতে কঠিন কাজটা আগে করে ফেলতে পারি তখন দেখবেন মনটা অনেক রিল্যাক্সড লাগে, অনেক ফ্রি লাগে, তখন সহজ কাজগুলো করতে যে সময় লাগার কথা তার চেয়ে অনেক কম সময়ে আমরা করে ফেলতে পারি। সো এখন থেকে কাজকে যখন আমরা প্রায়োরিটি বেসিসে করবো তখন আমরা ইট দ্যাট ফ্রগ এই থিওরিটা মনে রাখবো। পরেরটা, আর যখনই আমরা কোনো একটা কঠিন কাজ করতে পারবো তখন কি করবো বলেন তো, নিজেকে ঘুষ দিব, ঘুষ দেওয়ার মতো পয়সা না থাকলে কি করব, নাচবো বা গান করবো, যেটাই করি। এখন আমি আমার লাইফে শেখা সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা স্কিলের মধ্যে একটা শেয়ার করছি, ওই স্কিলটার নাম হচ্ছে মেয়ে খেলেগা অ্যাটিটিউড। ক্লিপ, একটা ভিডিও সং আছে মেয়ে খেলে, ভিডিও সং না ভিডিও ক্লিপ, সচিন টেন্ডুলকার, এক মিনিট। 1989-এ 1989 সালে পাকিস্তানের শিয়ালকোটে একটা খেলা হচ্ছিল টেস্ট ম্যাচ, ইন্ডিয়া ভার্সাস পাকিস্তান। পাকিস্তান খুব একটা বেশি রান করে নাই, এরপর ইন্ডিয়া ব্যাটিং করতে নামলো, প্রথম 22 রানের মাথায় ইন্ডিয়ার 4 জন টপ অর্ডার ব্যাটসম্যান আউট হয়ে গেলেন। এরপরে 5 নম্বরে খেলতে নামলেন 16 বছর বয়সের সচিন টেন্ডুলকার, তখনও তিনি টেন্ডুলকার হয়ে ওঠেন নাই, এটা ছিল ওনার ক্যারিয়ারের 4th টেস্ট ম্যাচ। এর আগের যে 4 জন ব্যাটসম্যান আউট হয়ে গেল তাদেরকে আউট করার পেছনে ভূমিকা ছিল
ওয়াকার ইউনুস এবং ওয়াসিম আকরামের তাদের বিধ্বংসী বোলার মানে বিধ্বংসী বোলিং। তো যখন তেন্ডুলকার যখন ব্যাটিংয়ে নামলেন 16 বছর বয়সে তেন্ডুলকার, তখন প্রথম বলটাতে কোনো রান হলো না, সেকেন্ড বলটা এসে হিট করলো তেন্ডুলকারের নাকে, নাকে হিট করার পর নাকের যে হাড়টা এই হাড়টা ডিসপ্লেসড হয়ে গেছে, ডিসপ্লেসড হয়ে বাম দিকে সরে গেছে এবং তেন্ডুলকার মাঠে লুটিয়ে পড়লেন স্বাভাবিকভাবেই। প্রচুর ব্লিডিং হচ্ছিল, প্রচণ্ড ব্লিডিং হচ্ছিল। তেন্ডুলকারের যিনি সহ ব্যাটসম্যান ছিলেন সিধু, তখন সিধু তেন্ডুলকারকে দেখে বললেন এই ছেলে তো বাঁচবে না, মারা যাবে, এই ছেলেকে তাড়াতাড়ি নিয়ে যাও। আজহারউদ্দিন দৌড়ে আসলেন, উনি ক্যাপ্টেন ছিলেন। তেন্ডুলকারের অবস্থা খুব খারাপ আর কি, তখন তাকে ব্যান্ডেজ করে দেওয়া হলো নাকে। ব্যান্ডেজ করে দেওয়া সত্ত্বেও রক্তে পুরো ব্যান্ডেজ ভেসে গেল এবং ব্যান্ডেজ ভেদ করে রক্ত পড়ছিল, ব্লিডিং হচ্ছিল। তখন তেন্ডুলকারকে নিয়ে যাওয়া হচ্ছিল রিটায়ার হার্ট করে। নিয়ে যাওয়ার সময় তেন্ডুলকার হঠাৎ করে বলে বসলো থামো তোমরা। ও আশেপাশে সবাই বলাবলি করছিল তেন্ডুলকারের ক্যারিয়ার মনে হয় শেষ, বেচারা খেলতে পারবে কিনা, পরের ম্যাচে চান্স পাবে কিনা, কে জানে, ইন্ডিয়া তো আজকে হারতেছে, এই ধরনের শট একটু সাবধানে খেললে কি হয়, বিভিন্ন কথাবার্তা বলতেছিল। তখন তেন্ডুলকার হঠাৎ করেই এই অবস্থায়, তখন তার নাক দিয়ে ব্লিডিং হচ্ছে, হঠাৎ করে সে বলে কি তোমরা থামো, বলে কি ও তোমরা থামো আমি প্যাভিলিয়নে যাবো না, মানে তখন সে কথাটা বলে মেয়ে খেলে গা আমি খেলবো। তখন সবাই অবাক, তোমার পাগল নাকি তুমি, তুমি খেলবো মানে? সে আর কোনো কথা না বাড়িয়ে ব্যাট নিয়ে সরাসরি ওখানে চলে গেল। পুরো বিশ্ব দেখছে একটা বাচ্চা ছেলে খেলতে যাচ্ছে, তার নাক দিয়ে রক্ত পড়ছে, ব্যান্ডেজ ভেদ করে সে ছেলে নাকি খেলবে। তখন সে খেলতে নামলো। এরপর ওয়াকার ইউনুসের পরের বলে ফোর বাউন্ডারি, এভাবে করে সে 56 রান 57 রান করেছিল এবং ওই ম্যাচে ইন্ডিয়া জিতেছিল। দিস ইজ দ্য অ্যাটিটিউড। যখন লাইফে আমাদের মনে হবে ছেড়ে দিই ছেড়ে দিই, আর পাচ্ছি না আর সম্ভব না, তখন বারবার নিজেকে বলবেন মেয়ে খেলেগা মেয়ে খেলেগা, মানে কি আই উইল প্লে, আই উইল প্লে, আমার শেষ রক্তবিন্দু দিয়ে আমি চেষ্টা করে যাবো, দেখি না কি হয়। পরেরটা একটা গল্প দিয়ে শেয়ার করি, নাহলে মনে থাকবে না। আপনারা খেয়াল করছেন কিনা আমি জানি না, যখন আমাদের মাথায় একটা গান ঢুকে, মাঝে মাঝে হয় না একটা গান ঢুকে সেই গানটা বাজতেই থাকে বাজতেই থাকে বাজতেই থাকে, বের হয় না, হয় কিনা আপনাদের? হয় না? আমার প্রায় সময় হয়, একটা গান ঢুকে সেটাই বাজতে থাকে। কথা সেটা না, কথা হচ্ছে এই যে গানটা ঢুকে বাজতে থাকে, এই গানটা দেখা যাচ্ছে কি এমন এমন সব গান ঢুকে যে গানটা আমার মাথায় ঢোকার কথা না। আমি আমার নাম দিয়ে বলি, সুশান্ত পালের মাথায় ঢোকার কথা না, কিন্তু সেই গানটা ঢুকে। এক্সাম্পল দিই, আমি অফিসে যাচ্ছি খুব সুন্দর ইস্ত্রি করা শার্ট টার্ট করে, প্যান্ট করে একদম খুব সুন্দর ইনটেন করে, জুতা টুতা পালিশ করে অফিসে যাচ্ছি। অফিসে যাওয়ার সময় এই নিবাট ভদ্রলোকের মাথায় একটা গান ঢুকলো, গানটা হচ্ছে পোলা তো নয় যেন আগুন নিতে গোলা। এখন আপনি আমারে বলেন আমার অ্যাপিয়ারেন্সের সঙ্গে, আমার পদমর্যাদার সাথে, আমার ব্যক্তিত্বের সাথে কি পোলা তো নয় যেন আগুন নিতে গোলা যায়? কিন্তু আসলে তো গানটা ঢুকছে মাথায়, ঢুকছে আসলেই ঢুকে, আমি ঠাট্টা করতেছি না, আমি কিছুতেই বের করতে পারতেছি না। যখনই আমার মাথার মধ্যে আমি নাড়াচ্ছি পোলা তো নয় যেন আগুনের গোলা, খুব শান্তি লাগতেছে। আমি ভাবি যে গানটা আমি হয়তো বা মুখ দিয়ে উচ্চারণ করে গাইতে লজ্জা পাবো, সেই গানটাই আমার মাথায় ঢুকে বসে আছে, তাও অফিস টাইমে, এটা কিছু হইল। অথবা মনে করেন আমি তখন কাজ করতাম চিরং কাস্টম হাউসে, আমার প্রথম পোস্টিং ছিল ওখানে, তো আমি বকা টকা খাই আর কি, ভালোই বকা ঝকা খাই বসতে, আমার চেহারাটা সম্ভবত বকা বকা টাইপের, মানে আমাকে দেখলে বকতে ইচ্ছা করে, এটা হইতে পারে, প্রচুর বকা টকা খাই। তো একদিন আমার এডিশনাল কমিশনার স্যার আমাকে বকা দেওয়ার জন্য রুমে ডাকলেন, আমি জানি আমাকে বকা দেওয়ার জন্য ডাকা হয়েছে সেটা আমি জানি। আচ্ছা, যখন আমি স্যারের রুমে যাচ্ছি, গেলাম তো স্যারের রুমে, স্যার আমাকে ডাকছে, ডেকে সেই রকম ছাড়ি মারতেছে, তোমার একটা কাজ দিলে তুমি করো না, কাজটা ফেলে রাখো, একদিনের কাজ 10 দিন লাগাও, মানে যত ধরনের বকাছকা, বকাছকা তো কেউ আর লজিক মেনে দেয় না, ইলজিক্যাল কথাও বলে ফেলে, এটা স্বাভাবিক, বকার নিয়মই হচ্ছে এটা। তো স্যারের রুমে ঢোকার কিছুক্ষণ আগে, 20-25 মিনিট আগে আমার মাথায় একটা গান ঢুকছিল, এটা সত্যি ঘটনা, কিন্তু সেটা হচ্ছে সাইয়া দিল মে আনারে, তো মাথায় এই গানটা বাজতেছে বাজতেছে তো বাজতেছে। স্যার যখন আমাকে বকা দিচ্ছে মাথায় বাজতেছে সাইয়া দিল মে আনারে, তো আমি স্যারের বকা শুনে হাসতেছি একটু একটু করে, স্যার তো আরও বিরক্ত আমার উপরে, কি
তোমার মধ্যে কোনো সিরিয়াসনেস নাই, তুমি কি ভাবতেছো এখন, তুমি আসলে এখানে ফিজিক্যালি প্রেজেন্ট, মেন্টালি অ্যাবসেন্ট, স্বাভাবিক, কারণ বকা খাওয়ার নিয়ম আছে একটা। আপনাকে যখন কেউ বকা দিবে তখন হচ্ছে আপনার মুখটা গড়ে ফেলতে হবে ফন্ডির পুতের মতো, আপনাকে তখন এই ফন্ডির পুত বুঝেন রাজশাহী অঞ্চলে এই কথাটা বলে কিনা আমি জানি না, এটা তো স্বাভাবিক তাই না? আচ্ছা, তখন চেহারা করে ফেলতে হবে ফন্ডির পুতের মতো এবং আপনাকে সারের দিকে এমনভাবে তাকাতে হবে যে আপনি বকা খেয়ে পুরো কাবু হয়ে গেছেন, চোখের সামনে অন্ধকার দেখতেছেন আর আমি তো চোখের সামনে আলো দেখতেছি, সাইয়া দিলমানারা দেখতেছি, স্বাভাবিকভাবে আমার ওই এক্সপ্রেশনটা ভিতর থেকে আসতেছে না, স্যার তো মহাবিরক্ত, স্যার শান্তিতে বকতেও পারতেছে না, স্যার বলে তো সমস্যা কি, তুমি কি এখানে আসো আদো, স্যার যখন অনেক খেপে যাচ্ছে তখন আমার মাথার মধ্যে বাঁচতেছে ছমছম আছমছম, ইট ইস উইয়ার্ড, ইট ইস রিয়েলি উইয়ার্ড, ইট হ্যাপেন্ড। এখন কথা হলো এই যে আমাদের চিন্তা ভাবনার সঙ্গে যায় না বা ওই সময়ে আসা উচিত না, এই ধরনের চিন্তা ভাবনা মাথায় চলে আসে, কেন আসে? এই ব্যাপারটাকে রোন্ডা ব্রায়ান নামে একজন লেখক, উনি ওনার দ্য সিক্রেট বইতে লিখছেন, লাইক অ্যাট্রাক্টস লাইক, অর্থাৎ সমজাতীয় জিনিস পরস্পরকে আকর্ষণ করে। কিরকম? এই যে আমাদের ব্রেন যখন কোন একটা সিগন্যাল রিসিভ করে তখন ওই সিগন্যালটা ওই মুহূর্তে রিসিভ করা উচিত কিনা, কিংবা ওই মুহূর্তে ওই সিগন্যালটা আসার কথা কিনা, এটা ব্যাখ্যা করার মতো ক্ষমতা ব্রেনকে দেওয়া হয় নাই। ব্রেন জাস্ট সিগন্যালটা রিসিভ করে এবং একই ধরনের অনেকগুলো সিগন্যাল অ্যাট্রাক্ট হতে থাকে, এটাকে বলে লাইক অ্যাট্রাক্টস লাইক। একটা আরও সহজ করে বলি, ধরেন ফেসবুকে দেখবেন যে সমস্ত লোকরা লাইক বেশি পায় তারা লাইক পেতেই থাকে, ঠিক কি না? ঠিক না? দেখবেন ওরা একটা ডট দিলেও অনেকগুলো লাইক পাবে, হয় এরকম। আর আপনি এত কষ্ট করে মনের মাধুরী ঐশ্বরিয়া মিশিয়ে এত সুন্দর করে একটা স্ট্যাটাস প্রসব করলেন, স্ট্যাটাস প্রসব করার পর কম্পিউটারের দিকে হা করে বসে তাকায় আছেন, দেড় ঘন্টায় সাতটা লাইক, মেজার স্ট্যাটাস এমন খারাপ মনে হয় যে একটা ফেক অ্যাকাউন্ট খুলে নিজে একটা লাইক দিন, ওরকম লাগে। অথচ ওই ফাউল পোলার কিছু মাথায় নাই, ফালতু আন্দা কোথায় লাইক পাই, লেখাপড়াটা গেল ওজন লাইক দেয়, এটা কিছু হইল এরকম মনে হয় না? লাইকের নিয়মটাই হচ্ছে এটা, একটা লাইক অনেকগুলো লাইককে অ্যাট্রাক্ট করে নিয়ে আসে। তবে এখানে একটা ব্যাপার আছে, মেয়েদের ব্যাপারটা আলাদা, মেয়েরা যাহাই লিখুক তাহাতেই লাইক পাই। এর কারণ হলো স্বাভাবিক ভাই, একটা মেয়ে সুন্দর হয়েছে এটা বিশাল একটা কোয়ালিটি, সে একটা জিনিস লিখছে, আমি যদি লাইক না দিই আমি তো মানুষ না পশু, কিভাবে লাইক, এত কিপটা তো, এরকম কিপটা তো সবচেয়ে কিপটা ছেলেটাও হয় না, পুরা লাইক পাই, এমনি লাইক পাই কোথায়। এক মেয়ে স্ট্যাটাস দিছে এরকম, আমার খুব মাথা ব্যথা করতেছে, তো ওখানে লাইক হচ্ছে 76টা, আমি বুঝি না ভাই মানুষের তো নির্দয় কেন, একটা মেয়ে মাথা ব্যথা করতেছে এটা কেন খুশি হওয়ার কি আছে আমি বুঝি না, 76 জন নাচতেছে রীতিমতো খুশিতে, এটাই হয়। এই একটা লাইক করে কি অনেকগুলো লাইককে অ্যাট্রাক্ট করে। আবার অনেক সময় দেখবেন কেস স্ট্যাটাসে লাইক হচ্ছে 100-এর উপরে, ওটা যখন নিউজ ফিডে আসে তখন মনে হয় আমি যদি লাইকটা না দিই তারপরে আমি বুঝি না এই জিনিসটা, আমাকে লাইক দেওয়া উচিত, আমার একটা লাইক দেওয়া উচিত, আমি বেশিরভাগ লাইক পাই এরকম, আমি আমারটা বলি ভাই স্বীকার করতে সমস্যা কোথায়, আমার লেখা লোকজন না পড়েই লাগবে প্রথমে, কারণ একটা লেখা পড়তেই লাগবে, মনে করেন আমি তো লেখা একটু বিশাল বিশাল দিই, ওটা পড়তে লাগবে মিনিমাম 10 মিনিট, কয়েক সেকেন্ড, 2 সেকেন্ডে 4টা লাইক, হাউ কাম, সম্ভব না, সম্ভবই না। তো যেটা বলতেছিলাম, তো লাইক অ্যাট্রাক্টস লাইক, আমাদের ব্রেন যখন কোনো একটা সিগন্যাল রিসিভ করে তখন সে করে কি, সেম ধরনের কয়েকটা সিগন্যাল রিসিভ করে ফেলে এবং এই সিগন্যালগুলো কি ভালো সিগন্যাল নাকি খারাপ সিগন্যাল সেটাকে ডিফারেন্সিয়েট করার ক্ষমতা ব্রেনকে দেওয়া হয় নাই। সো বি ভেরি কেয়ারফুল, যখন আপনার ব্রেন কোনো একটা নেগেটিভ সিগন্যাল রিসিভ করে ফেলে তখন কিন্তু সে অনেকগুলো নেগেটিভ সিগন্যালকে অ্যাট্রাক্ট করা শুরু করে এবং এই ব্যাপারটা আপনার ওয়ার্ক এফিসিয়েন্সি কমাই দিবে। সো যখন কোনো একটা নেগেটিভ সিগন্যাল রিসিভ হবে তখন প্লিজ আর একটা পজিটিভ জিনিস ভাবার চেষ্টা করেন, জোর করে হলেও পজিটিভ একটা কাজ করার চেষ্টা করেন, দরকার হলে ওই ওই সেগমেন্ট নিয়ে কাজ না করে অন্য একটা সেগমেন্ট নিয়ে কাজ করেন, পজিটিভ কাজ করেন, নাহলে কিন্তু সেটা আপনাকে শেষ করে দিবে। What is love? স্যার এই যে, স্যার এই জায়গা চিনেন না, স্যার এই জায়গা চিনেন না, আপনাদের ফাঁসি হওয়া উচিত। আর এই যে বলছে না হোয়াট ইস লাভ, মনে আছে ভাই একটা জিনিস ভাই,
এখান থেকে হৃদয় বের করে দিই, হোয়াট ইজ লাভ, মনে আছে? যাই হোক, আমরা ওদিকে না যাই। মনে মনে বলেন, ধরুন একটা মেয়েকে আপনার খুব পছন্দ হয়েছে বা একটা ছেলেকে আপনার খুব পছন্দ হয়েছে, আপনি মনে মনে বলতেছেন, আই ডোন্ট হেট হিম, আই ডোন্ট হেট হার, রিসিভ করতে পারে না। আপনি মনে মনে বলতেছেন আই ডোন্ট হেট হার, আর ব্রেন রিসিভ করতেছে আই হেট হার, ডোন্টটা রিসিভ করতে পারে না। আপনার বলা উচিত আই লাভ হার। সো কোনো একটা কথা বলার সময়ে সবসময় খুব কেয়ারফুলি ভাববেন, নেগেটিভ ওয়ার্ডগুলো ব্রেন, আই ডোন্ট নিড এ ব্যাড হেয়ার কাট, ব্রেন কি শুনে, আই নিড এ ব্যাড হেয়ার কাট, ডোন্টটা শুনে না। সো এখন থেকে যতটুকু সম্ভব নেভার, নট, ডোন্ট, ডাজ নট, এগুলোকে এলিমিনেট করে এগুলোকে বাদ দিয়ে সাজেস্ট করবেন। বলতাম না ছোট বাচ্চারা বলে না, তখন দেখছেন নাকি মা কিন্তু মুখে হাত দিয়ে চেপে ধরে, চেপে দিয়ে বলে বাবা এগুলো বলতে হয় না, বাবা এগুলো বলতে হয় না। হয়েছে না এটা আমাদের সাথে? এটা আসলে কেন বলতে কথা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমি আবারও বলতেছি, আমরা প্রতিদিন যে কথাগুলো ভাবি বা বলি সাবকনশিয়াস মাইন্ডে, অবচেতনভাবে হোক বা সচেতনভাবে হোক, যে কথাগুলো বলি কিংবা ভাবি তার 10% দোয়া কবুল হয়ে যায়। আপনি যদি বলেন আপনার বিসিএস হবে না, হবে না, হবে না, হু নোস, যদি কোনো কারণে আপনার সেই দোয়াটা কবুল হয়ে যায়, আপনার কিন্তু খবর আছে। এই স্টাইলটা এইরকম না, ওভাবে করে আমরা অনেকে চুল কাটা শুরু করি না, করি কি না? যদিও সেই স্টাইলটা খুব পিকুইলিয়ার দেখতে, বিদঘুটে দেখতে, কিন্তু আমরা তো সেটাকে ব্র্যান্ড হিসেবে ব্যবহার করি, করি না? দে আর সাকসেসফুল, রাইট? ঠিক কি না? এখন যদি ধরেন আমি আমার এই প্যান্টটা যদি এখান থেকে ছিঁড়ে ফেলি, আপনি যদি দেখেন ধরেন এটা ছিঁড়ে গেছে কোনোভাবে, আমি চেঞ্জ করি নাই, আমি ক্যারিয়ার আড্ডা নিয়ে যা চলে গেলাম, আপনি যাওয়ার সময় ভাবলেন সুশান্ত ভাইয়ের প্যান্টটা ছেঁড়া ছিল, দিয়েছিলে, আই এম সাকসেসফুল। আচ্ছা, ইটস সামটাইমস মেকিং পিপল লাভ লিসেনিং টু ইউর ইভেন পোস্ট জোকস, মানে আপনি সবচেয়ে বিশ্রী যে কৌতুকগুলো বলেন ওই কৌতুকগুলো শুনেও যদি লোকজন হাসাহাসি করে, ইউ আর সাকসেসফুল। আপনারা দেখবেন যারা চাকরি করেন তারা জানেন, আমাদের অফিসে আমাদের বসরা যে কৌতুকগুলো বলে সেই কৌতুকগুলো এতই বাজে হয়, এতই বাজে হয়, ওটা যে কৌতুক এটা মুখে বলে না দিলে বোঝা খুব কষ্ট, এটা কৌতুক ছিল, কিন্তু অ্যাজ এ পার্ট অফ আওয়ার জব উই মাস্ট লাভ, আমাদের চাকরির অংশ হিসেবে আমাদের হাসতে হয়, এটা আমাদের একটা চাকরির অংশ, ঠিক কি না? আচ্ছা, এটা আপনারা হাসতেছেন আমার সব আজে বাজে কথাগুলো শুনে, আই এম সাকসেসফুল। আপনাদের একটা ঘটনা বলি, তখন আমি চাকরি করতাম শুল্ক গোয়েন্দায়, আমার লাইফের ফার্স্ট স্টেশন ছিল কাস্টম হাউস চিটাগং, এরপরে শুল্ক গোয়েন্দা, গোয়েন্দায় ছিলাম আমি, এখন আমি থার্ড স্টেশনে আছি, খুলনাতে আছি। তো তখন আমার এক স্যার ছিলেন, উনি জয়েন্ট কমিশনার, শুনেন গল্পটা মজার, সত্যি ঘটনা। তো জয়েন্ট কমিশনার জিনিসটা একটু বুঝাই বলি, নাহলে আপনাকে বুঝবেন না হয়তো, আমরা যখন জয়েন করি চাকরিতে কাস্টমসে আমরা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এরপর প্রমোশন পাওয়ার পর আমরা হই ডেপুটি কমিশনার, ডেপুটি কমিশনারের পরে জয়েন্ট কমিশনার, জয়েন্ট কমিশনারের পরে অ্যাডিশনাল কমিশনার, অ্যাডিশনাল কমিশনারের উপরে হচ্ছেন কমিশনার, এভাবে করে। তো আমার এক জয়েন্ট কমিশনার স্যার ছিলেন, স্যার আমাকে খুবই স্নেহ করতেন। তো স্যারের রুমে গেছি আমি একটা কাজ নিয়ে, একটা কাজ করার জন্য স্যারের রুমে গেছি, তখন আমার এডিশনাল কমিশনার মহোদয়, এডিশনাল কমিশনার কিন্তু জয়েন্ট কমিশনারের সিনিয়র, বললাম না একটু আগে, তো এডিশনাল কমিশনার উনিও কি একটা কাজে স্যারের রুমে গেছে, জয়েন্ট কমিশনার রুমে গেছে। তো গিয়ে আমাকে যখন দেখলেন, এডিশনাল কমিশনার স্যার আমাকে খুব স্নেহ করতেন এবং আমার সাথে কথা বলতে চাইতেন একটা কারণে, উনি সাহিত্য পড়তে অনেক ভালোবাসতেন, আমিও ভালোবাসি, উনি আমার সাথে সাহিত্য নিয়ে অনেক গল্প করার সুযোগ পেতেন বা গল্প করতে পারতেন বা আমিও সুযোগ পেতাম, স্যার প্রচুর জানে সাহিত্য নিয়ে, এই জন্য স্যার আমাকে খুব পছন্দ করতেন। তা আমাকে যখন দেখলেন স্যার, ও সুশান্ত তুমি এখানে ভালো হয়েছে, তোমার সাথে কিছু কথা ছিল আমার, তা আমি বুঝছি কথা মানে সাহিত্য নিয়ে কথা বা দর্শন নিয়ে কথা, ফিলোসফি পড়তেন, সাহিত্য পড়তেন, রাষ্ট্রবিজ্ঞান পড়তেন, অনেক পণ্ডিত মানুষ উনি। তো স্যারের সাথে কথা বলতেছি বিভিন্ন বিষয় নিয়ে, উপন্যাস নিয়ে কথা উঠল, বাংলা উপন্যাস নিয়ে কথা, তো আমি যখন বিসিএস এর জন্য পড়াশোনা শুরু করলাম, তখন একটা ছোট্ট ঘটনা বলি, একটা কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলাম, কোচিং সেন্টারে যখন পরীক্ষা দিলাম
আচ্ছা পরীক্ষা দেওয়ার আগে ঘটনা বলি। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ক্লাসে আমাকে একজন শিক্ষক দাঁড় করালেন, দাঁড় করিয়ে বললেন, দেখি বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর নাম বলেন। আমি বললাম স্যার পারি না। পরে জানলাম সেটাকে বলে বিদেশ মন্ত্রী, যাই হোক। আমি বললাম স্যার পারি না। দেখি সবাই আশেপাশে হাসতেছে, ওদের হাসি দেখে আমি বুঝতে পারছি ওটা একটা সহজ কোয়েশ্চেন ছিল। ওটা যে সহজ কোয়েশ্চেন ছিল সেটাই বুঝি নাই আমি। এরপর স্যার বললেন, এই আপনাকে সম্পর্কে তো সবাই ভালো টালো বলে, আপনি জুয়েটে পড়াশোনা করছেন না? আমি বললাম জি স্যার। তো বললো আপনি এটা পারেন না কেন? এটা না পারলে তো আসলে বিসিএস হবে না ভাই। আমি কি বলবো? তারপর বলতেছে আপনার বয়স কত? বললাম কী রে স্যার বয়স জিজ্ঞেস করে কেন, স্যার কি আমার বিটিএ দিবে নাকি? বললাম ও আচ্ছা, আপনি তো 4-5 বার বিসিএস ইজিলি দিতে পারবেন, অসুবিধা নেই। আপনি 30তম বিসিএস দেন, এটা হওয়ার কোনো সুযোগ নাই। বিসিএস দিয়ে যান, কোনো না কোনোটাতে হয়ে যাবে, ফিক্সড কোনো সিলেবাস নাই। এই কারণে এই দুটো পরীক্ষার প্রিপারেশান নেওয়ার সময় আমাদের ঠিক করতে হবে আমরা কী কী পড়বো না। আর পড়াশোনা করার সময় একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে এই যে আপনি বিসিএস পরীক্ষা দিচ্ছেন, বিসিএসে সিভিল সার্ভিসে যখন আমরা জয়েন করি তখন আমাদের বয়স কত থাকে? 27, 28, 29 এর বেশি থাকে না সাধারণত। এখন যেহেতু চাকরি থেকে অবসর গ্রহণের বয়স হচ্ছে 59, সে কারণে আমরা চাকরিটা করব কম বেশি কত বছর বলেন? 30 বছর। এবং সিভিল সার্ভিস কিন্তু সহজে যায় না, মানে চাকরিটা কিন্তু সহজে যায় না, জব সিকিউরিটি অনেক হাই। তার মানে 30 বছর আপনি মোটামুটি আরামে চাকরিটা করতে পারবেন, নিরাপত্তার সাথে চাকরিটা করতে পারবেন। তা আমার কথা হলো যে চাকরিটা আমি 30 বছর আরামে করতে পারবো, ওই চাকরির জন্য আমি কয়েক মাস রাতের ঘুম নষ্ট করতে পারবো না। পৃথিবীটা তো এত ফেয়ার হয়, এত সোজা হয় না এখনও। আমি এভাবে করে নিজেকে অনেক বেশি ইন্সপায়ার করতাম যে এই চাকরিটা যদি আমি জয়েন করতে পারি আমি 30 ইয়ার্স আরামে থাকবো, সম্মানের সাথে থাকবো, এটার জন্য আমি 6 মাস কেন কষ্ট করতে পারবো না? এটা তো হয় না ভাই। পরেরটা একটা ভিডিও ক্লিপ দেখি। হ্যালো আপুরা, যারা আরো একবার সিদ্ধার্থের উপর ক্রাশ খেয়ে ফেলছেন তারা বাস্তবে ফিরে আসেন প্লিজ। আরে ব্যাপার না, এখানে কথা বলে না। বাই দ্য ওয়ে, হি ইজ গোয়িং টু জয়েন দি আইপিএস। আইপিএস মানে কি জানেন? ইন্ডিয়ান পুলিশ সার্ভিস। এটা আমি একটু ফান করে দেখালাম। যাদের ইচ্ছে বিসিএস পরীক্ষা দিয়ে পুলিশ হবেন, এএসপি হবেন, তারা এই ভিডিও থেকে অনুপ্রেরণা নিতে পারেন। সবাই পুলিশকে ভয় পায়, ওই যে বলতো তাকে ঘাটায় কোনো লাভ নাই, সে পুলিশে জয়েন করতেছে, তার সঙ্গে কথাবার্তা বলতে সাবধানে বলো। এটা দেখলেও তো অনেক বেশি অনুপ্রেরণা পাওয়া যায়, আমিও পুলিশ হব। লোকজনকে চর দিয়ে সরি বলবো, এটা করতে যাবেন না। আচ্ছা, প্রিলিমিনারি বিভিন্ন টপিক নিয়ে এখানে আমি আলোচনা করেছি। প্রিলিমিনারি কোন বিষয়টা কোন বই থেকে পড়লে ভালো হবে এটা আপনারা পড়ে নিন, আমি এটা স্কিপ করছি। পরেরটা আমি শেয়ার করবো ফেসবুকে, করে নিন পরেরটা। আচ্ছা, 35তম বিসিএস পরীক্ষা দিয়েছিলেন কারা কারা, একটু হাত বললেন তো ভাই। এই ভাই করে আমি কয়েকটা বিষয় বের করেছি। যারা 36তম বিসিএস পরীক্ষা দিচ্ছেন কারা কারা দিচ্ছেন একটু দেখাবেন হাতটা, অনেকেই দিচ্ছেন। তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি, এই কথাটা আজকে ক্যারিয়ার আড্ডা শেষ করে সন্ধ্যায় বাসায় ফেরার পর মাথায় রাখবেন এবং সে অনুসারে কাজ করবেন। আপনারা যারা 36তম বিসিএস দিচ্ছেন তাদের সম্ভবত বেশিরভাগই চাকরি করেন না, সম্ভবত ভুল বললাম, বেশিরভাগই মনে হয় চাকরি এখনো করেন না। 36তম বিসিএস পরীক্ষা হচ্ছে জানুয়ারির 8 তারিখ, তার মানে আমাদের হাতে সময় আছে আর কয়দিন বলেন? কয়দিন? 40 দিনের মতো, রাইট? 40 দিনের মতো না? আপনাদের একটা কথা বলি ভাই, এখন যে সময়টা হাতে আছে আপনারা যদি প্রতিদিন অ্যাটলিস্ট 15-16 ঘন্টা বাসায় পড়াশোনা করেন, আমার কথাটা শুনে আটকে উঠবেন না। আমরা যখন ইন্টারমিডিয়েট পাস করার পরে ভর্তি পরীক্ষার জন্য পড়াশোনা করতেছিলাম, যখন আমরা ছোট ছিলাম কোনো কিছুই বুঝতাম না, অতটুকু শেয়ানা হই নাই, তখন কিন্তু আমরা অনেকেই কিন্তু ডেলি 17-18 ঘন্টা পড়াশোনা করছি, মিথ্যা বলছে? মেডিকেলের চান্স পাওয়ার জন্য, বুয়েটে চান্স পাওয়ার জন্য, ভার্সিটিগুলোর চান্স পাওয়ার জন্য অনেকেই কিন্তু এই পড়াশোনাটা করছে। বিসিএস কিন্তু ছোটদের পরীক্ষা, সোনামণিদের পরীক্ষা, বড়দের পরীক্ষা না, অনেক লিখতে হয় তো ভাই।
সো এটা সম্ভব। আপনারা যদি এই 40 দিনের ডেলি 15 থেকে 16 ঘন্টা ঠিক মতো বুঝে শুনে পড়াশোনা করেন, আপনি অবশ্যই বিডি পাস করবেন এখন যে সময়টা আছে। এটা আমি বুঝে শুনে দায়িত্ব নিয়ে বললাম, প্লিজ সময়টা কাজে লাগান। আচ্ছা, তো আমি কয়েকটা ক খ গ ঘ, এই সিরিয়ালটা কি বাম থেকে ডানে ছিল নাকি উপর থেকে নিচে ছিল? এই উপর থেকে নিচে থাকার কারণে অনেক ক্যান্ডিডেট কমপক্ষে 5 থেকে 6টা জানা প্রশ্ন ভুল করছে। ভুল বললাম এটা মনে হয়েছে আমার কাছে। নাম্বার 2, এই প্রশ্নটা ভাই যেমন প্রশ্ন ছিল এটা এসো নিজে করি টাইপ কোনো প্রশ্ন না, মানে এসো নিজে করে কোথায় পরীক্ষা হলে আমরাই তো অসুবিধা কি, ওরকম কোনো প্রশ্ন না। এর কারণ হচ্ছে আপনিও পারেন না, আপনার বন্ধুও পারে না, যিনি পরীক্ষায় গার্ড দিচ্ছেন উনিও পারে না। সো ওটাতে তেমন কোনো লাভ হয় না কথা কথা বলে। কোচিং সেন্টার এবং গাইড বই পড়ে টড়ে তেমন একটা কাজই হবে না যদি নিজের হেড অফিসে কিছু না থাকে। কোচিং সেন্টার কিংবা গাইড বইয়ের বিভিন্ন প্রশ্ন থেকেই তেমন একটা কমন আসছে আসে নাই। সো হেড অফিসে যাতে তবে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা হচ্ছে এটা অনেকে বলছে যে ভাইয়া আমি এত পড়াশোনা করে যে পরীক্ষা দিচ্ছি, আমার বন্ধু পড়াশোনা না করে আমি পরীক্ষা দিচ্ছে, এটা একটু হয়েছে, এটা একটু ঝামেলা অবশ্য। তো ভালো প্রস্তুতি নেওয়া অপেক্ষা ভালো পরীক্ষা দেওয়াটা বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয়েছে। কোশ্চেনটা দেখেন, অমুক কোচিংয়ের এত পার্সেন্ট সাজেশন কমন, তমুক গাইডের এত পার্সেন্ট প্রশ্ন কমন, এই ধরনের কোনো কথা বলার সুযোগ ছিল না কোনো। পরেরটা, এক এক রকম ভাবলে এক এক রকমের আনসার হয়, এই ধরনের প্রচুর কোশ্চেন ছিল। একটা কোশ্চেন ছিল না পার্টিতে গিয়ে শার্ট ছিঁড়ে গেছে নাকি প্যান্ট ছিঁড়ে গেছে ছিল না? এটা তো ভাই এক এক রকম ভাবলে এক এক রকম আনসার হয় ঠিক না? এই ধরনের কোশ্চেন কিন্তু এবার বেশি ছিল। সেই ধরনের কোশ্চেনগুলো প্লিজ এগুলো একটু অ্যাভয়েড করতে হবে, যেগুলো এক এক রকম ভাবলে এক এক রকম আনসার হবে। আমি মজা করে বলি, বিসিএসের ওই পেপারে যখন লিখি তখন বলি আর কি, লোভে পাপ, পাপে নেগেটিভ মার্কস। আচ্ছা, এই প্রশ্নটি ভালোভাবে খেয়াল করলে দেখবেন আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড যাই হোক না কেন, আপনি বাড়তি কোনো সুবিধা কিংবা অসুবিধার সম্মুখীন হচ্ছেন না। এখন থেকে যদি পাবলিক সার্ভিস কমিশন এই স্টাইলেই পরীক্ষা নেয় তাহলে প্রশ্ন ব্যাংক, ডাইজেস্ট, গাইড বই, জব সাজেশন এবং কোচিং সেন্টারের রাজত্ব কমে যাবে কিংবা ওদেরকে সেবাদানের ধরন বদলাতে হবে। স্রেফ মুখস্থবিদ্যার জোরে আমলাতন্ত্রে আসার দিন মনে হয় শেষ। পরেরটা, বিসিএস প্রিলি নিয়ে অনেকগুলো কথা বলেছে, আমি সে কথাগুলো শেয়ার করছি, এগুলো পড়লেও বুঝবেন, তারপর আমি রিড আউট করি। একটু ঝামেলা আছে, আমরা বেশিরভাগই করি কি রেফারেন্স বইটা পড়ে ফেলি প্রথমে, লাল নীল দীপাবলি প্রথমে পড়ে ফেলি, এরপরে আমরা কোয়েশ্চেন সলভ করি, এটা একটা রং অ্যাপ্রোচ। আমার কাছে মনে হয় আমরা যদি আগে প্রশ্নগুলো করি, পিএসসি নন ক্যাডার প্রশ্ন, বিসিএস পরীক্ষার প্রশ্ন, তাহলে আমরা জানতে পারবো বা বুঝতে পারবো কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে, কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসে না। এরপরে যদি আমরা রেফারেন্স বই পড়া শুরু করি তাহলে রেফারেন্স বইয়ের যেগুলো দরকার নাই সেগুলো আমরা আর পড়বো না। একটা এক্সাম্পল দিয়েই বলি আপনাদের, বাংলা সাহিত্যের ইতিহাস বলে একটা বই আছে, মাহবুবুল আলম স্যারের বই, ওই বইয়ের 1/3 অংশ কোনো কাজেই লাগে না পরীক্ষার জন্য, লিখিত পরীক্ষাতেও কাজে লাগে না, প্রিলিমিনারি পরীক্ষাতেও কাজে লাগে না। আপনারা জানেন নিশ্চয়ই লিখিত পরীক্ষায় কিন্তু সাহিত্য পাঠ থেকে অনেকগুলো কোয়েশ্চেন আসে। সো লিখিত পরীক্ষায় সাহিত্য পাঠ থেকে যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো আপনাদের পড়ে ফেলতে হবে, কারণ এগুলো প্রিলিমিনারির সঙ্গে অনেকগুলো মিল আছে। যদি আপনারা লিখিত পরীক্ষার কোয়েশ্চেনটা ভালো মতো স্টাডি করেন, প্রিলিমিনারি পরীক্ষার কোয়েশ্চেনগুলো ভালো মতো স্টাডি করেন এবং জানতে পারেন পরীক্ষায় কোন ধরনের কোয়েশ্চেন আসে না, পরীক্ষায় কোন ধরনের কোয়েশ্চেন আসে না বা কম আসে সেটা জানাটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যদি জানতে পারেন তাহলে আপনার পড়াটা অনেক কমে যাবে, অনেক কমে যাবে পড়াটা। আমার মনে হয় একটা অপ্রয়োজনীয় টপিক একবার পড়ার চাইতে একটা প্রয়োজনীয় টপিক বারবার পড়াটা অনেক ভালো। আর এই কাজটা করার জন্য আপনাকে কোয়েশ্চেন স্টাডি করতেই হবে, কোয়েশ্চেন স্টাডি করার জন্য অনেক সময় দেন, যারা লং টার্ম প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলছি। পরেরটা, একটা কষ্ট কমাই দিই সবার, যারা এখানে বসে আছেন, যারা বিসিএস পরীক্ষা দিবেন বলে ভাবছেন, প্রিলিমিনারির জন্য কয়েকটা বই পড়বেন না, বইগুলোর নাম বলছি আমি, কারেন্ট অ্যাফেয়ার্স, কারেন্ট নলেজ, কারেন্ট ওয়ার্ল্ড, আজকের বিশ্ব, অর্থনৈতিক সমীক্ষা, এই বইগুলো। এই কষ্ট কমে গেছে না, একটু হাসেন, আপনাদের মনে হচ্ছে হয় মুখ পাংশে হয়ে বসে আছেন, মানে জীবন মৃত, সকাল থেকে বসে আছেন কোনো প্রাণ নাই ওরকম মনে হচ্ছে। ভাই আপনি বসে আছেন, আমি দাঁড়াই আছি সকাল থেকে, এখানে চেয়ার হতে নেই, ওরা কেমন দুশ্চ দেখছেন। আচ্ছা,
তো এই বইগুলো পড়া বাদ দেন। আমি কেন বলছি কথাটা, কেন আমরা বাদ দিব, আপনি যদি বিসিএস পরীক্ষার কোশ্চেনগুলো দেখেন তাহলে আপনি দেখবেন একেবারে সাম্প্রতিক যে বিষয়গুলো সেই সাম্প্রতিক বিষয়গুলো থেকে 200 মার্কসের মধ্যে কোয়েশ্চেন আসবে, খুব বেশি হলে 6 থেকে 7টা, এর বেশি আসে না। এবং এই 6-7টা সাম্প্রতিক বিষয় থেকে যে কোয়েশ্চেন আসে এটা শুধুমাত্র ওই কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থনৈতিক সমীক্ষা, আজকের বিশ্ব এই বইগুলোতে পাওয়া যায়, আর কোনো বাইরে কোনো বইতে পাওয়া যায় না, কোনো গাইড বইয়ে পাওয়া যায় না, আর কোথাও পাওয়া যায় না। তার মানে আমি কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো যদি পড়ি তাহলে আমি ওই 5 থেকে 6 মার্কসের কোয়েশ্চেন ওখানে পাবো যেগুলো গাইড বইতে নাই, বাকিগুলো গাইড বইতে আছে। গাইড বইতে এমনি আমরা পড়ি, তাই না? অথচ ওই কারেন্ট অ্যাফেয়ার্স, আজকের বিশ্ব বা অর্থনৈতিক সমীক্ষা, এটা পড়তে অনেক বেশি কষ্ট হয় না, অনেক সময় নষ্ট হয় না? যে পরিমাণ সময় নষ্ট হয় ওই পরিমাণ সময় যদি আপনি ম্যাথস করেন, বাংলা পড়েন, ইংলিশ পড়েন, বিজ্ঞান পড়েন, তাহলে আপনার মার্কস বাড়বে কমপক্ষে 40 থেকে 50 বা 30 থেকে 40। আপনার জন্য কোনটা ভালো বলেন, কোন অ্যাপ্রোচটা ভালো? অবশ্যই সেকেন্ড অ্যাপ্রোচটা। মাত্র 2টা, একটা হচ্ছে আইবিএল ভর্তি পরীক্ষা, একটা হচ্ছে বিসিএস পরীক্ষা, আর কখনো দিই নাই। এই ছোট্ট অভিজ্ঞতা অনুসারে বলবো, তবে ইন্টারভিউ দিয়েছে এই ধরনের অসংখ্য লোকের সাথে, কথা বলেছে অসংখ্য লোকের সাথে, সে অভিজ্ঞতা থেকে এগুলো নাও, আমার অভিজ্ঞতা খুব সামান্য। পরেরটা, তো আমরা একটা জিনিস দেখি, হ্যাঁ, ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও ক্লিপ দেখি। তো আমরা যখন ইন্টারভিউ বোর্ডে যাই তখন অনেকেরই ইংরেজির অবস্থা এরকম হতে পারে, গড ফরবিডস, আল্লাহ না করুক, এরকম হতে পারে, ওই জন্য আগে থেকে একটু প্রিপারেশন নিতে হবে, এরকম যেন না হয় আর কি। পরেরটা, তো ভাইভা এক্সামের আসলে কোনো প্যাটার্ন নাই ভাই। ভাইভা পরীক্ষায় ভালো করার জন্য, ইন্টারভিউতে ভালো করার জন্য আমার জানা মতে কমপক্ষে 100টা পদ্ধতি আছে, 100টা টেকনিক আছে, এবং আমি এটাও জানি এই 100টা পদ্ধতির একটাও কাজ করে না। এটা মাথায় রেখে ভাইবার জন্য পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে। আচ্ছা, ওখানে কতক্ষণ থাকলাম, কি জিজ্ঞেস করছে, কি জিজ্ঞেস করে নাই, আমি কয়টা পারছি, কয়টা পারি নাই, এই ব্যাপারগুলো ততটা ইম্পর্টেন্ট না। আমরা যতটুকু করে ভাবি, আমরা যত বড় করে দেখাই, আমাকে এতক্ষণ রাখছে, ধরে কতক্ষণ রাখছে, এগুলো কোনো ইম্পর্টেন্ট না। আপনাকে জাজ করার জন্য যদি ওদের 2 মিনিট সময় লাগে, এই 2 মিনিটের বাইরে আপনার সঙ্গে বসে গল্প করবে, এই সময় তো সাবেন নাই, আপনাকে 2 মিনিটই রাখবে। আমাকে ভাইবাতে রাখছিল 4 থেকে 5 মিনিট বিসিএসএ, এবং আইবিএল ভর্তি পরীক্ষায় আমাকে ভাইবাতে রাখছিল 18 থেকে 20 মিনিট। তো আইবিএল ভর্তি পরীক্ষার যে ভাইবা দেওয়ার ঘটনাটা, এটা আমার লাইফের সবচাইতে স্ট্রেঞ্জ, অবিশ্বাস্য 2টা ঘটনার মধ্যে একটা। আমি সেটা ফেসবুকে শেয়ার করবো 2-1 দিনের মধ্যে, আমি লিখে ফেলছি লেখাটা, অনেক কষ্ট হয়েছে এটা লিখতে, বিশাল লেখা, পারলে পড়ে নিয়ে আর কি, এটা আমি শেয়ার করবো, পুরো ভাইবার ঘটনাটা শেয়ার করবো, কীভাবে দিলাম, খুবই অবিশ্বাস্য ছিল। এই এটা বন্ধ হয়ে গেছে মনে হয়। তো যার আমার দেশ বিদেশ ঘুরে দেখার অনেক শখ, কিন্তু আমার বাবার এত টাকা নাই যে আমি দেশ বিদেশ ফ্রিতে ঘুরে দেখতে পারবো। এখানে চাকরি পেলে স্যার আমি ফ্রিতে দেশ বিদেশ ঘুরতে পারবো, ওই জন্যই দিছে। উনি কিন্তু চাকরিটা করেন, হি ওয়াজ অনেস্ট ইন হিজ আনসার। পরেরটা, তো যারা ভাইবা বোর্ডে থাকে তারা কিন্তু খুব ভালো করেই বোঝে আপনি কী কী বলছেন, কী কী লুকাচ্ছেন, এবং ওই ভাইবা বোর্ডের জন্য চিটিং ইজ অ্যান আর্ট। আমি আবারও বলছি, চিটিং ইজ অ্যান আর্ট। আপনি যদি আপনার উইক পয়েন্টগুলোকে লুকিয়ে খুব কৌশলে যদি ভাইবা বোর্ডটা ম্যানেজ করে আসতে পারেন, আপনার চাকরিটা হয়ে যাবে। এবং আপনি দেখবেন এখানে কিছু জন্মগত প্রতিভা সম্পন্ন পোলাপান থাকে, উচ্চ মার্গীয় চাপাবাস। আমাদের ভার্সিটিতে, আমি এই দলে ছিলাম, আমাদের ভার্সিটিতে দেখবেন আপনারা যখন পড়াশোনা করছেন তখন দেখবেন ভাইবাতে অনেক ছেলে পেলে অত প্রিপারেশন নাই, কিন্তু আপনার থেকে মার্কস ভালো পাইছে, এটা হয় নাই কখনো, ওরা অনেক ম্যানেজ করতে পারে। আমার এক বন্ধু আছে সেই লেভেলে চাপাবাস, ও হচ্ছে আমাদের যাবতীয় বন্ধুমহল, যারা বন্ধুমহলে যারা আছে আর কি, বন্ধু বান্ধব সকলের আব্বা আম্মা ওকে অসম্ভব পছন্দ করে। এর কারণ হচ্ছে এরকম, সে মোটামুটি কোনো বাসায় গেলেই আম্মার সঙ্গে দেখা বলে, যেমন আমাদের বাসায় আসছে, আমার মার সঙ্গে দেখা হয়েছে, আন্টি আপনি কি অসুস্থ নাকি, আপনার তো শরীর খারাপ হয়ে গেছে, আপনার চেহারা নষ্ট হয়ে গেছে, এগুলো পছন্দ করে না এমন কোনো মা নাই। তা আমার মা তো বলে, হ্যাঁ বাবা একটু অসুস্থ যাচ্ছে, শরীরটা ভালো যাচ্ছে না, মা তো অনেক খুশি, আন্টি ওষুধটা ঠিক মতো খান, আপনার যে শরীর খারাপ হয়ে যাচ্ছে তো দেখতে খুব খারাপ লাগে। বাবাকে জিজ্ঞেস করে, আঙ্কেল আপনি তো স্ট্রোক করছিলেন, এখন কী অবস্থা, ওষুধ খাচ্ছেন, ডাক্তার দেখাচ্ছেন, এগুলোতে আঙ্কেল ফাঁকি দিবেন না, এগুলো রেগুলারলি চেক আপ করাবেন, এগুলো বলে।
আমরা তো জানি সে কি পরিমাণ বদমাস। ও যখন বাসা থেকে যাবে আমাদের আমার আম্মা আমাকে বললেন, এই ওর মতো হও, এত ভালো ছেলে, এত ভালো ছেলে। আমার ইচ্ছা করতো সে যখন বাসায় এসে আমার আম্মার সঙ্গে কথা বলে একদম পিছন দিয়ে দিয়ে একটা লাফটি মারি, এটা ইচ্ছা করতো। কিছু করার নেই, সে কিন্তু খুব ভালো ম্যানেজ করতে পারে। এই ধরনের কিছু পোলাপান আছে। আমরা যখন ভাইবা বোর্ডে ঢুকবো তখন এটা মাথায় রাখবো, ওখানে যারা ভাইবা নিতে বসেন বিশেষ করে বিসিএসএ, তারা কিন্তু বেশিরভাগই আমাদের আব্বা আম্মাদের বয়সী। আমাদের আব্বা আম্মারা যেমন একদম মানে শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট প্রাণীদের পছন্দ করে, ওরাও কিন্তু এরকম পছন্দ করে। ওরা একদম ভদ্র, নম্র, বিনয়ী, এই ধরনের ছেলে মেয়ে খুব পছন্দ করে। আপনি যেমনই হন না কেন ওরকম একটা ভাব নিয়ে বসে থাকেন, আপনাকে অনেক হেল্প করবে এই বিষয়টা, আপনার প্রশ্নের প্যাটার্ন ঠিক করে দিতে হেল্প করবে, সত্যি হেল্প করে। আচ্ছা, সিভিল সার্ভিসে একটাই রুল, ওবে অর লিভ। টাটা কোম্পানির মনে হয়, টাটা কোম্পানিতে কিছু লোক নিয়োগ দেওয়ার পর টাটা কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার ওদের একটা ক্লাস নিচ্ছিলেন। সেই ক্লাসে কিছু অফিসার বা কিছু নিয়োগপ্রাপ্ত এমপ্লয়ি বললেন যে স্যার আমাদের কোম্পানির এই জিনিসগুলো মনে হয় চেঞ্জ করা উচিত, এই জিনিসগুলো একটু চেঞ্জ করা উচিত, এই জিনিসগুলো এভাবে বললে ভালো হয়। তখন উনি স্ট্রেট একটা কথা বলছেন, হোয়াট ইজ দ্য রুল নট হোয়াট শুড বি। অর্থাৎ যেটা আমাদের এখানে হয়ে আসছে এটাই নিয়ম, তোমাকে এটা মানতে হবে। তোমাকে বিপ্লব ঘটানোর জন্য চাকরি দেওয়া হয় নাই, যদি বিপ্লব ঘটাতে চাও প্লিজ আমাদের ওই দরজাটা খোলা আছে, আমাদের কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে জয়েন করো, কোনো সমস্যা নাই। সিভিল সার্ভিসেও সেম নিয়ম। এবং আপনি কখনোই আপনার বসের চাইতে বেশি স্মার্ট না, এটা যদি প্রমাণ করতে যত বেশি প্রমাণ করতে চাইবেন ভাইবা বোর্ডে তত আপনার চাকরিটা পেতে সমস্যা হবে। আর প্লিজ ওখানে আরেকটা কাজ করবেন না, দুই লাইন বেশি বুঝবেন না। আপনাকে জিজ্ঞেস করলো সকালে নাস্তা করে আসছো, আপনি বলেন না স্যার নাস্তা কীভাবে করি স্যার, বুয়া আসে নাই স্যার, বুয়াগুলোর এত ডিমান্ড বাড়ছে স্যার, দুই দিন ধরে বাসায় আসে না স্যার, পানি নাই, রান্না বান্না নাই, এই সেই হ্যান ত্যান, আপনার চাকরি হবে না। দুই লাইন বেশি বুঝলেও চাকরি হবে না, অ্যাটলিস্ট সিভিল সার্ভিসে হবে না, আমি যতটুকু বুঝি। এবং ওদের কোনো কথায় রাগ মান অভিমান করা যাবে না। আমাদের সকল মান অভিমান হচ্ছে আমাদের প্রেমিকাদের জন্য, প্রেমিকদের জন্য, আর কারোর জন্য না। বসের সঙ্গে মান অভিমান করা যাবে না। আচ্ছা, পরেরটা, ভাইবা বোর্ডে যে কয়েকটা ব্যাপার দেখা হয় বলে আমার মনে হয়েছে যে কোনো ভাইবাতে, আমি লিস্ট করছি একটা, আমার ভুল হতে পারে, আমার অভিজ্ঞতা কম, আমি আগেই বলছি। এক নম্বর, পজিটিভ অ্যাটিটিউড, আপনার দৃষ্টিভঙ্গিটা ইতিবাচক কি না। ফর এক্সাম্পল, আপনাকে যদি বলা হয় বাংলাদেশের কয়েকটা সমস্যা নিয়ে বলেন, আপনি যদি শুধু সমস্যা নিয়ে বলেন তাহলে হবে না, আপনি সমস্যা নিয়ে বলার পাশাপাশি ওই সমস্যাগুলো প্রচণ্ড শীতের প্রকোপ থেকে বাঁচার জন্য সাইবেরিয়া থেকে একটা পাখি কোনো একটা ওয়ার্ম রিজিয়নে যাচ্ছিল, উষ্ণমণ্ডলে যাচ্ছিল, ধরেন বাংলাদেশে আসতেছে সাইবেরিয়া থেকে, সেই ছোট্ট পাখিটার পথের মাঝখানে প্রচণ্ড শীতে জমে বরফ হয়ে টুক করে পড়ে গেল নিচে, বরফ হয়ে পাখিটার মৃত্যু নিশ্চিত অনেকটা, সে মারাই যাবে, বরফ হয়ে গেছে। কিছুক্ষণ পর সেই পথ দিয়ে গরু যাচ্ছিল, গরু, শয়তানের গরু যাচ্ছিল। ওই শয়তান গরুটা যখন পাখিটাকে দেখছে তখন ভাবছে একটু ওর উপরে মল ত্যাগ করতে কেমন লাগে দেখি, সে গিয়ে ওখানে মল ত্যাগ করে দিয়েছে পাখিটার উপরে। তখন ওই গোবরের উষ্ণতায় পাখিটার গায়ের সমস্ত বরফ ঝরে গেছে। তখন পাখিটা অনেক খুশি, সে বেঁচে গেছে, প্রাণে বেঁচে গেছে। তখন সে প্রচণ্ড কৃতজ্ঞতায় গান গাইতে শুরু করলো পাখিটা। কিছুক্ষণ পর সে পথ দিয়ে এক শিয়াল যাচ্ছিল, মনে করেন শিয়াল যাচ্ছিল, শিয়াল যখন দেখে গোবরের মধ্যে একটা সাউন্ড আসতেছে তখন সে গোবরটা সরাই দেখে গিয়ে ওখানে ছোট্ট একটা পাখি আছে, পাখিটাকে ধরে খপ করে খেয়ে ফেলছে, মানে খপ করে ধরে খেয়ে ফেলছে। এই গল্পের লেসনগুলো কি কি? নাম্বার ওয়ান, নট এভরি ওয়ান হু ড্রপস শিট অন ইউ ইজ ইউর এনিমি। এর মানে হলো এই যে দেখেন, গরুটা পাখিটার উপর শিট নিক্ষেপ করেছিল না, আবর্জনা নিক্ষেপ করেছিল না, কিন্তু গরুটা কি পাখিটার শত্রু ছিল, ছিল কি না? ছিল না, পাখিটাকে প্রাণে বাঁচিয়েছিল গরুটা। আমাদের উপর যারা নোংরা নিক্ষেপ করে, আমাদের বকা দেয়, সবাই কিন্তু আমাদের শত্রু নাও হতে পারে। আমাদের বাবা মা, বড় ভাই বোন, আমাদের স্যাররা, যারা আমাদের ভালোর জন্য বকাঝকা করে ওই সময় কিন্তু শত্রুর মতো লাগে, সবাই আমাদের শত্রু নাও হতে পারে, হয়তো আমার ভালোর জন্যই এমন কিছু হচ্ছে, সেটাও হতে পারে। পরের স্লাইডটা, সেকেন্ড লেসন,
Not everyone who gets you out of shit is your friend. Not everyone who gets you out of shit. মানে যারা আমাদের ওই যে পাখিটাকে নোংরা থেকে রক্ষা করার জন্য কে হাত বাড়িয়ে দিয়েছিল বলেন? শিয়ালটা। ওই শিয়ালটা কি পাখিটার বন্ধু ছিল? ছিল না। আমরা যখন কোনো একটা ঝামেলার মধ্যে থাকি, বিপদের মধ্যে থাকি, ধরেন আপনি পড়াশোনা করছেন বিসিএস পরীক্ষার জন্য বা আইবিএন ভর্তি পরীক্ষার জন্য, তখন আপনাকে অনেকে এসে বলবে, দোস্ত এগুলোতে পড়ে কোনো লাভ নেই, এগুলো হয় না, ব্যাংকের চাকরির জন্য প্রত্যেকটা সুদায় চাকরিগুলো হয় না, অনেক কঠিন পরীক্ষা। তখন আপনার ওই সময় মনে হতেই পারে যে বন্ধুটা বোধহয় আমার ভালো চায়, তার কথাটা আমি একটু শুনি, এরকম মনে হতেই পারে। যারা আমাদের সবসময় এরকম বিপদ থেকে রক্ষা করার জন্য হাত বাড়িয়ে দেয়, সবাই আমার বন্ধু নাও হতে পারে। থার্ড লেসনটা সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। থার্ড লেসনটা হচ্ছে আগের স্লাইডটা, ওয়েন ইউ আর ইন দ্য শিট অলওয়েজ কিপ ইউর মাউথ শাট। মানে হলো এই যে পাখিটা নোংরার মধ্যে পড়েছিল, গোবরের মধ্যে পড়েছিল, পাখিটা যদি ওর মুখটা বন্ধ রাখতো তাহলে কি সে প্রাণে মারা পড়তো? পড়তো কি না? যখন আপনি বিপদে আছেন, ঝামেলার মধ্যে আছেন, সবসময় আপনার মুখটা বন্ধ রাখবেন। যখন আপনার ঝামেলা শেষ হবে তখন আপনার জন্য আপনার কাজ কথা বলবে, আপনাকে মুখ খোলার কোনো দরকার নাই, মুখটা সবসময় বন্ধ রাখবেন। পরেরটা, নো ইজ ইট দি অনলি ইজ ইট ওয়াজ ইয়েস্টারডে। এটা হচ্ছে ইউএসের ওই নেভিদের একটা ফোর্স আছে, নেভি সিল বলে ওদেরকে, নেভি সিল সবচেয়ে সফিস্টিকেটেড একটা বাহিনী, ওরা প্রায় সময় এই কথাটা বলে, নো ইজ ইট দি অনলি ইজ ইট ওয়াজ ইয়েস্টারডে। সহজ দিন বলে কোনো কিছু নাই, সবচেয়ে সহজ দিনটা কালকে চলে গেছে, আজকের দিন থেকে কঠিন দিন, ওটার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। বড় স্লাইডটা, ফ্রেন্ডশিপ করার রুল বলছিলাম প্রথম দিকে, মনে আছে? ফেসবুকে ফ্রেন্ডশিপ করার সবচেয়ে ভালো রুলটা কি, কোন বাটনটাকে বেশি ইউজ করা বলেন? ব্লক, মনে আছে? ফাইন, নেই গাস্তক হই ভাজ। এটা আমাকে একটু জিজ্ঞেস করে, অনেকে জিজ্ঞেস করে যে ভাই আপনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গিয়ে যে কথা বলেন, আপনার তো কোনো ফাইন্যান্সিয়াল লাভ নাই, আপনি কেন কথা বলেন? আপনার তো কোনো বেনিফিটই নাই, কেন কথা বলেন? ঘরের খেয়ে কেন বোনের মোজ তাড়ান? তো আমি আনসারটা একটু ভিন্নভাবে দিই, এভাবে করে দিই। ধরেন আপনি আপনার লাইফে মাসে 10 টাকা ইনকাম করার ক্ষমতা রাখেন, এবং আপনি যদি মাসে 10 টাকা কামাই করেন, আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আপনি খুব খুশি থাকবেন। কোনো একটা মাসে আল্লাহ আপনাকে 20 টাকা কামাই করে দিলেন, মানে আপনি কত টাকা বাড়তি কামাই করলেন? কত টাকা বাড়তি আসলো? 10 টাকা। আপনি যদি সেই 10 টাকা থেকে কমপক্ষে 5 টাকা বিতরণ করে না দেন, মানুষের মধ্যে সাহায্য না করেন, তাহলে পরবর্তী মাস থেকে আপনার বাড়তি 10 টাকা সৌভাগ্য কেড়ে নেওয়া হবে। এটা আমি মন থেকে বিশ্বাস করি। এই যে আমি তো সকাল থেকে আমার লাইফের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছি, এই সুশান্তের কিন্তু আজকের দিনে এসে এভাবে দাঁড়িয়ে কথা বলার কথা না। আমি আমার লাইফে যত কিছুই পেয়েছি বেশিরভাগই হচ্ছে বোনাস সৌভাগ্য, এতটুকু সৌভাগ্য পাওয়ার কথা ছিল না। আমি বিশ্বাস করি এই যে আমাকে বাড়তি সৌভাগ্য, আর সাম পানি কি যেটা ডুবে গেছে, রাইট? ফাইন, কস্ট পানি কি খরচ, সাম কস্ট পানি যে খরচটা ডুবে গেছে, রাইট? ফাইন, ধরেন আপনি কোনো একটা কফি শপে গেলেন, জন্য পয়সা লাগছে, 4 দিন যে আমি অসুস্থ ছিলাম, টাইম ইজ মানি, টাইম ইজ মানি, ওই 4-3 টাকাও কিন্তু আমি মানিতে কনভার্ট করলে আমার একটা কস্ট চলে গেছে, রাইট? যদি ভুলতে না পারি, ওটাকে যদি আরো বাড়াই, তাহলে ওটার সঙ্গে আরো অনেকগুলো কস্ট অ্যাড হবে। আপনি ধরেন একটা মুভির টিকিট কিনছেন, 100 টাকার মুভির টিকিট আপনি 200 টাকায় কিনছেন ব্ল্যাক থেকে, কিন্তু সেই মুভিটা আপনার ভালো লাগবে কিনা সেটা আপনি জানেন না, সবাই দেখতেছে আপনিও দেখবেন, এই জন্য কিনছেন, কি আপনি সেই মুভিটা পছন্দ করবেন না? তখন আপনি ভাবলেন এই মুভির টিকিটটা তো 200 টাকা অলরেডি চলে গেছে, এটা কি নষ্ট করবো, যাই দেখে আসি, অসুবিধা কি? গেলেন দেখে আসতে, দেখার পর মোটামুটি যখন 1.25 ঘন্টা দেখছেন, আর খেয়াল করেন ওই বিরক্তি নিয়ে বাসায় আসার পর আপনার কোনো কাজই ঠিক মতো হয় নাই, ওই দিনটা পুরোপুরি লস। যখন আপনি ওই 200 টাকা যখন লস হলো, হতো না বলেন? হতো না। আমাদের প্রত্যেকের লাইফের অনেক কষ্ট আছে, অনেক দুঃখ আছে, অনেক অনেক চলতে থাকি, তাহলে সেই কষ্টটা আর অনেকগুলো কষ্টকে ইনভাইট করবে, আরো অনেকগুলো কষ্টকে নিয়ে আসবে, আরো অনেকগুলো অপ্রাপ্তিকে নিয়ে আসবে, তা আলটিমেটলি কি আছে, ওটা হচ্ছে সাংকস্ট, লেট ইট গো, এটাকে ওখানে রেখে সামনের দিকে এগোতে হবে। একটা গান দিয়ে শেষ করছি।